সুপ্রিয় দর্শক, শুরু করছি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। আজ আমরা আলোচনা করব ভ্যাটের ভীতি করণীয় কী এ বিষয় নিয়ে। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকবেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান। আর এ পর্যায়ে অতিথি হিসাবে যোগ দিচ্ছেন ভ্যাট বিশেষজ্ঞ, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন ব্যবসায়ী নেতা এবং নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা। সুপ্রিয় দর্শক, আলোচনা করব ভ্যাটের ভীতি করণীয় কী এ বিষয় নিয়ে। কেন জনমনে ভ্যাট নিয়ে এত ভীতি? ভ্যাটের কারণে কি দ্রব্যমূল্য বেড়ে যাবে? ভ্যাট আদায়ে কেন হয়রানির অভিযোগ ওঠে? আর এই হয়রানির অভিযোগ উঠলে এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড কী পদক্ষেপ নেয়? এসব নিয়েই আমরা অতিথিদের সঙ্গে কথা বলবো। তো আমরা শুরু করি। ডক্টর মইনুল খান, আপনাকে দিয়েই আলোচনা শুরু। আপনার কাছ থেকে জানবো ভ্যাট কেন, এবং আমাদের বিদ্যমান যে ভ্যাট ব্যবস্থা রয়েছে এটি কি আপনি মনে করেন ব্যবসা বান্ধব? নিশ্চয়ই। ভ্যাট কেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভ্যাট কিন্তু আমরা দিচ্ছি, ভ্যাট চালু হয়েছে দেশে 1991 সালে, তখনও কিন্তু একটা ভীতি ছিল, কিন্তু এখন কিন্তু জনগণ এটাকে গ্রহণ করে নিয়েছে, সাদরে গ্রহণ করে নিয়েছে, এবং এটি যেমন ব্যবসা বান্ধব তেমনি রাজস্ব আহরণের অন্যতম খাত। যখন 1991 সালে ভ্যাট চালু হয়, তখন কিন্তু ভ্যাট খাতে মাত্র 1.5 থেকে 2 হাজার কোটি টাকা আসতো। এখন কিন্তু সেটি বেড়ে বেড়ে এখন এই অর্থ বছরের টার্গেট হয়েছে প্রায় 74 হাজার কোটি টাকা। তিনটি করের মধ্যে এখন ভ্যাট হচ্ছে সর্বোচ্চ আয়ের খাত। তো সুতরাং ভ্যাটের কিন্তু গ্রহণযোগ্যতা চলে আসছে। আমরা আমাদের যে দৈনন্দিন জীবন আছে, আমরা যা ভোগ করছি, আমরা যা কিনছি, আমরা যা খাচ্ছি, প্রত্যেকটা ইকোনমিক অ্যাক্টিভিটিসে কিন্তু ভ্যাট ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তবে ভ্যাটের যে ভীতির কথা বললেন, আসলে এটি একটা পারসেপশনের ব্যাপার, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আমাদের ভ্যাট দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে এটি মিশে আছে, এবং আমরা কিন্তু ভ্যাট দিয়ে আসছে, এবং এর সুফল কিন্তু সরকার পাচ্ছে, জনগণও পাচ্ছে। জাতীয় ভ্যাট দিবস 10 ডিসেম্বর পালিত হয় এবং ভ্যাট সপ্তাহ কখনো কখনো উদযাপিত হয়। এই যে দিবস কেন্দ্রে কিংবা সপ্তাহের মধ্যেই কি এই বিষয়গুলো সীমিত থাকে, নাকি সারা বছর ব্যাপীই এই প্রচারণাটি যাওয়া দরকার, যে কারণে মানুষের মনের যে ভীতি এই ভীতি দূর হতে পারে? আপনি কি মনে করেন? ডেফিনেটলি, শুধুমাত্র যে ভ্যাট দিবসকে কেন্দ্র করে অথবা ভ্যাট সপ্তাহকে কেন্দ্র করে প্রচারণা চালানো হচ্ছে তা নয়। জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু প্রতিটি দিনে, প্রতিটি সপ্তাহে, প্রতিটি মাসেই কিন্তু বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ব্যবসায়ীদের সম্পৃক্ত করছে, জনগণকে সম্পৃক্ত করছে, বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। তো সুতরাং ভ্যাটের সম্পর্কে যতটুকু অ্যাওয়ারনেস ডেভেলপ করা দরকার, সুনির্দিষ্ট পদক্ষেপ কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের আছে। যেমন সেমিনার, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে টিওটি ট্রেইনার তৈরি করা, মানুষকে সম্পৃক্ত করা, বিভিন্ন কিন্তু ডকুমেন্টারি তৈরি করা, প্রচারণা, বিভিন্ন বুকলেট প্রচারণা করা, এরকম করে অনেক কিন্তু পদক্ষেপ আছে, উদ্যোগ আছে, যাতে করে জনগণকে সম্পৃক্ত করা যায় এবং ভ্যাট সম্পর্কে মানুষকে সচেতন করা যায়। কারণ ভ্যাটের কিন্তু আসলে ভ্যাটদাতা হচ্ছেন জনগণ, ভ্যাটদাতা কিন্তু আসলে ব্যবসায়ীরা না, ব্যবসায়ীরা কালেক্ট করেন, সরকারের পক্ষ থেকে ক্ষমতায়িত হয়ে জনগণের কাছ থেকে ভ্যাটটা আদায় করেন। প্রত্যেক জনগণই কিন্তু যখন কেনাকাটা করছেন, ইকোনমিক অ্যাক্টিভিটিস করছেন, তারা কিন্তু ভ্যাটটা দিচ্ছেন। সুতরাং তাদেরকে যদি অ্যাওয়ার করা যায় যে আপনি যে ভ্যাটটা দিচ্ছেন সেটি কোষাগারে জমা হচ্ছে কি না, এই সম্পর্কে যদি তাদেরকে সচেতন করা যায়, ডেফিনেটলি সরকারও বেনিফিটেড হবে, ব্যবসায়ীরও উপকৃত হবে, এবং সার্বিকভাবে দেশের কর্মকাণ্ড যেটা সেটা আরও ত্বরান্বিত হবে। আপনি বলেছেন মানুষ ভ্যাট সাদরে গ্রহণ করেছে, নাকি বাধ্য হয়ে দিতে বাধ্য হচ্ছে? এটি তো একটা কর, সুতরাং এই কর ব্যবস্থার হয় একটা সুনির্দিষ্ট আইন দ্বারা পরিচালিত হচ্ছে। সুতরাং এখানে কর যেটা দিচ্ছেন তার দ্বারা কিন্তু জনগণ রিটার্ন পাচ্ছেন, রিটার্ন কি এখানে অনেক সেফটি নেটস আছে। আপনি জানেন যে এর দ্বারা শুধুমাত্র সরকারি পরিচালিত হয় না, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেমন আপনি জানেন যে বড় বড় যে মেগা প্রজেক্ট যেগুলো আছে এগুলো কিন্তু নিজস্ব অর্থায়নে সম্পন্ন হচ্ছে। আগে বৈদেশিক ঋণের উপরে নির্ভর করা হতো, কিন্তু এখন কিন্তু বৈদেশিক ঋণ কিন্তু অ্যাভেলেবেল না, এখন সব কিছু কিন্তু নিজস্ব অর্থায়নের মাধ্যমেই এই বড় বড় প্রজেক্টগুলো সম্পন্ন করা হচ্ছে। যেমন আপনি পদ্মা সেতুর কথায় আপনি বলতে পারেন যে প্রায় 30 হাজার কোটি টাকার প্রজেক্ট, আমাদের বিভিন্ন রকম মেগা প্রজেক্ট যেগুলো আছে, পায়রা বন্দর হচ্ছে,
আর অন্যান্য যেসব বড় বড় প্রজেক্ট ভিজিবল হচ্ছে এবং সবাই দেখছে, এগুলোর প্রত্যেকটা সোর্সে কিন্তু নিজস্ব অর্থায়ন, আর নিজস্ব অর্থায়ন হচ্ছে বিভিন্ন, বিশেষ করে এনবিআরের যে খাতগুলো আছে সেই খাতগুলো কিন্তু অন্যতম অর্থ যোগানদারী প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমরা যত কর দিব, জনগণকে যত সম্পৃক্ত করতে পারবো, তারা তত বেশি উৎসাহিত হবে এবং এই যে উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে তার দ্বারা কিন্তু তারা প্রত্যেকটা জনগণই কিন্তু উপকৃত হচ্ছে। এখানে স্কুল কলেজ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, ব্রিজ হচ্ছে এবং বিভিন্ন রকম সেফটি নেট তৈরি হচ্ছে, এর প্রত্যেকটা কর্মকাণ্ডেরই কিন্তু ভাগিদার জনগণ। সুতরাং তাদের মনে যে ভীতি সেটি থাকার কথা না, কারণ এর দ্বারা কিন্তু তিনি রিটার্ন পাচ্ছেন। সুতরাং আমি যদি জানি যে আমি এই যে করটা দিচ্ছি এটা যদি আমি যদি রিটার্ন হিসাবে আমি মনে করি, এটাকে যদি আমি ইনভেস্টমেন্ট হিসেবে মনে করি, তাহলে কিন্তু আমি আরও নিজে উৎসাহিত বোধ করবো এবং সেই তাদেরকে উৎসাহিত করার জন্যই কিন্তু আমাদের আসলে বিভিন্ন প্রচারণা দিবস দিবসটা পালন সহ প্রচারণা, বিভিন্ন রকম প্রচারণা কিন্তু আমরা চালাচ্ছি। তৌফিকুল ইসলাম খান, আপনার কাছ থেকে শুনবো এই ভ্যাট, এই ভ্যাট প্রচলনের বিষয়, বিশ্বের কোথায় কোথায় এই ভ্যাট ব্যবস্থা রয়েছে এবং আমাদের দেশে যে ব্যবস্থা এটা কতটা কার্যকর। বিশ্বের সব জায়গাতেই আপনার কোনো না কোনোভাবে ভোগের উপরে একটা এক ধরনের কর আছে, কোথাও এটাকে বিক্রয় কর বলা হয়, আমরা সাধারণভাবে বলি জিএসটি, জেনারেল সেলস ট্যাক্স, আর একটা ব্যবস্থা আছে যেটা হলো মূল্য সংযোজন কর। তো দুটোর মধ্যে আমি বলবো যে দুটোই প্রায় সমান জনপ্রিয়, ঠিক কোনটার থেকে ভালো এটা বলা মুশকিল প্র্যাকটিক্যাল খাতে। থিওরিটিক্যালি আমরা অর্থনীতির ভাষায় বলি যে মূল্য সংযোজন করটা ভালো বেশি, কারণ হলো এটা প্রত্যেকটা পর্যায়ে যখন উৎপাদন হয় তখন আগের পর্যায়ে যে প্রদেয় কর আছে সেটার উপর আপনাকে আর নতুন করে দিতে হয় না, ফলে আপনি শুধু কর দেন হলো যে ওই পর্যায়ের উৎপাদনের পর্যায়ে যেই আপনি মূল্যটা সংযোজন করলেন সেটার উপরে, ফলে ভ্যাট একটা আধুনিক ব্যবস্থা। যেমন আপনি যদি টমেটো সস বানান, তাহলে টমেটো কেনার সময় যদি আপনি ভ্যাট দিয়ে থাকেন, তাহলে আপনি আর সস যখন বানানোর পরে ভ্যাটটা চাবেন তখন ওটা বাদ দিয়ে চাবে। ফলে একদিক থেকে যারা উৎপাদক আছেন, কোনো না কোনোভাবে উৎপাদন করছেন, তারা তাদের কাঁচামালের উপরে আসলে কোনো কর দেন না। যিনি একদম শেষ ভোক্তা আমরা বলি, সেই ভোক্তাই শুধুমাত্র পুরো উৎপাদন ব্যবস্থার ভিতরে কর দেন, ফলে সেদিক থেকে ভ্যাট থিওরিটিক্যালি খুবই আধুনিক একটা ব্যবস্থা। আমাদের দেশে 91 সালে এটা যখন তৈরি করা হয়েছিল তখন এটাই বড় যুক্তি ছিল যে এর ফলে আপনার যেটা হবে যে সাধারণভাবে দেশের ভিতরে আয়কর মানে কর তোলাও যেরকম বাড়বে, একই সাথে এটা মূল্যস্ফীতি রোধেও কিছুটা হেল্প করবে। কার্যকরভাবে সেই পুরোপুরি আধুনিকভাবে তো সেটা হয়নি। আমাদের দেশে বড় সমস্যা হলো এটা যদি আপনি ব্যবস্থাটাকে পরিচালনা করতে চান তাহলে প্রত্যেকটি পর্যায়ের যেই কাগজপত্র আছে সেটা আপনার সাবমিট করতে হবে। তো সেটা যদি ব্যবসায়ীরা সাবমিট করতে পারেন তাহলে এটার থেকে সুবিধাটা তারা পাবেন। তখন জনগণও কিন্তু আলটিমেটলি, যেহেতু যেটা বলছিলেন ডক্টর মনু, যে আলটিমেটলি কোনো ব্যবসায়ী ভ্যাট দেন না, আলটিমেটলি প্রত্যেকটি ভোক্তা আসলে ভ্যাট দেন, তো ওই ভোক্তার তখন ভ্যাট দেওয়ার ব্যাপারে তখন সে কম দিতে পারবে। আমরা ব্যবসায়ীকে যে বলি যে ব্যবসায়ীরা মানে ভ্যাট দেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে ব্যবসায়ীরাও তো ভোক্তা, উনি যখন পণ্যটি কিনবেন, উনি যখন ভোগ করবেন, তখন তো নিঃসন্দেহে উনিও না, তার মাথায় তো দুটি টুপি আছে, প্রত্যেকেই আমরা ভোক্তা, আমি ডক্টর মইনুল খানও ভোক্তা, উনি ভ্যাট কালেক্ট করছেন কিন্তু ভোক্তা, ফলে সেদিক থেকে তো আমরা সবাই ভোক্তা। কিন্তু ব্যবসায়ীরা যেটা উৎপাদনের জন্য যেই কাঁচামালটা যখন নেন তখন তারা ওইটার উপরে ভ্যাটটা দেন না, যিনি আলটিমেটলি আমরা বলছি কনজিউম করছে, ভোগ করছেন, তিনি দেন, ফলে সে অর্থে এটা ভালো ব্যবস্থা। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বড় সমস্যা হলো যে আমাদের যেই অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে, আমাদের যে ব্যবসা করবার বা উৎপাদনের কাঠামোটা রয়েছে, এর বড় একটা অংশই কিন্তু আমাদের অর্থনীতির আমরা বলি ইনফর্মাল। ইনফর্মালের অর্থ হলো যে আমাদের প্রায় আপনি যদি দেখেন যে শ্রমশক্তি আছে সেখানেও প্রায় 80-85% হলো ইনফর্মাল সেক্টর আছেন। এই সেক্টরটার ভিতরে এটার ভিতরে একই সাথে যেমন কৃষি আছে, এটার ভিতরে কিন্তু আপনার ম্যানুফ্যাকচারিং আছে, এটার ভিতরে সেবা খাত আছে, তো এই সবগুলো খাতের ক্ষেত্রে আমাদের ইনফর্মাল সেক্টরটা যেহেতু তত বড়, এই জায়গাটাতে যেটা হয় যে তাদের যে ডকুমেন্টেশনটা এটাও রাখা খুব মুশকিল। ফলে আধুনিক আমাদের যে আমরা যে ব্যবস্থাটা থাকলে আমাদের এই ভীতিটা আপনি বলছেন যে ভ্যাটের ভীতিটা কম হতো, সেই ব্যবস্থাটা আমাদের ভিতরে এখনো আসে নেই, ফলে এই জায়গাটাতে কাজ করবার হলো একটা বড় দরকার আছে। যদি এইটা বড় আকারে আসতো তাহলে আমার মনে হয় যে ভ্যাটের সম্পর্কে আপনার যেটা টপিক ছিল আজকে যে ভীতির জায়গাটা, এটা অনেকখানি কমে আসতো।
আর দ্বিতীয় যে জায়গাটা আছে সেটাও কোনো কিছুটা ডক্টর মনুল খান বলেছেন যে যখন আমি ভোক্তা হিসাবে ভ্যাট দিচ্ছি আমার জন্য এটা গুরুত্বপূর্ণ হলো যে যদি সেই ভ্যাটটা আদৌ গিয়ে কোষাগারে পৌঁছাচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা ব্যবসায়ীকে ভ্যাট হয়তো দিচ্ছি, একটা মূল পণ্য মূল্য যখন আমি দিয়ে কিনছি তখন সেটার জন্য আমি ভ্যাটটা দিচ্ছি, কিন্তু সেইটা হয়তো ব্যবসায়ীরা ঠিকমতো জমা দিচ্ছে না। একটা একশ্রেণীর অসাধু ব্যবসায়ী আছেন এবং যেহেতু তিনি শুল্ক গোয়েন্দাতে আছেন, তো এটা ডক্টর মইনুল খানের আওতার ভিতরেও পড়েন, তো ফলে উনি আরও ভালো বলতে পারেন, ওনারা ধরছে না এর বেশ কিছু কেসে, সেইটা একটা ভোক্তার ক্ষেত্রে একটা কনসার্ন আছে। আর তৃতীয় জায়গাটা হলো যেটা উনি বলছেন যে আদৌ আমার যে করের টাকা, মানুষ কর দিতে উৎসাহ তখন বোধ করেন যখন তিনি মনে করেন যে আমার যে করের টাকা যাচ্ছে সেটা সরকারি ব্যয়ের মাধ্যমে এফিশিয়েন্টলি ব্যবহার করার মাধ্যমে সেটার যে সুবিধা সেটা আমি ফেরত পাবো। সেটার ক্ষেত্রেও বাংলাদেশে কিছু কিছু আমরা জানি যে এটা আমাদের কিছু অভিযোগ আছে যে আমাদের যে পাবলিক সার্ভিস ডেলিভারি, আমাদের যে করাপশনের লেভেল সেই জায়গাটাতে থেকে আমরা এটা ভালো ব্যবহার হচ্ছে কিনা, তো সেই জায়গাটাতেও একটা পরিবর্তন যদি আনা যায়। এই তিনটি জায়গাতেই কাজ করবার দরকার আছে যদি ভ্যাটের ভিত্তি কমাতে হয়। আমাদের সঙ্গে বেশ কয়েকজন ব্যবসায়ী নেতা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এই বিষয় নিয়ে তারা কি ভাবছেন তাদের কাছ থেকে একটু শুনে আসবো। আমি আল্লাহ মোহাম্মদ আলাউদ্দিন মালিক, সভাপতি বাংলাদেশ আভ্যন্তরীণ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতি। আমি দুটো কথা বলবো, যেমন আমরা ব্যবসায়ীরা ইনকাম ট্যাক্স দেই, ভ্যাট দেই, বিভিন্ন আদার্স ট্যাক্স কিন্তু আমরা দেই, আমরা কি কুলুর বলত যে আমাদের উপরে আপনি 14,000 থেকে 28,000 করে দিবেন? আমাদের যেটা আপনারা করবেন সেটাই মানতে হবে, এবং আগামীতে আপনি 28,000 থেকে 3,884 করবেন না সেটার কি গ্যারান্টি আছে? ডক্টর মইনুল খান বলেছেন যে ব্যবসায়ীরা এটা সানন্দে এটা গ্রহণ করেছে, কিন্তু যদি এটা গ্রহণই করে তাইলে আমাদের এই এক ঘন্টা মানববন্ধন এবং 30 তারিখে পুরো ঢাকা শহর বন্ধ ছিল কেন? তাদের দাবি কি? তাদের দাবি একটাই, প্যাকেজ ভ্যাট এবং এটা 20% আপনি ইনক্রিজ করেন, এইটা হলে সবাই খুশি। এইখানে সহনশীল পর্যায়ের আপনাদের সব কিছু আস্তে আস্তে আপনি বাড়াতে হবে, এটা 5 বছর একটা প্রোগ্রাম নেন, তারপর আপনি এখানে যায় 28,000 করতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর একটা বক্তব্যে বলেছিল ব্যবসায়ীরা ব্যবসা করবে কিন্তু হয়রানি শিকার হবে না, কিন্তু আমাদের এখানে হয়রানি শিকার হচ্ছে, ভবিষ্যতে যাতে আমরা আর হয়রানি না হয়। ধন্যবাদ জি, অসংখ্য ধন্যবাদ। ডক্টর মইনুল খান, প্রশ্ন আপনাকে সরাসরি। জি, আসলে উনি ভীতির কথাটাই বলছেন, আপনাকে ধন্যবাদ। এটা আসলে একটা একটা শ্রেণীর কাছে এরকম একটা ভীতি আছে, কিন্তু ভীতিটাকে আমরা উড়িয়ে দিচ্ছি না, নিশ্চয়ই এটা এটা আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি। তবে সবচেয়ে যেটা আমাদের বক্তব্য এবং এটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা এটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ভ্যাট, এর আগেও বলা হয়েছে যে ভ্যাট কিন্তু আসলে ওনারা দিচ্ছেন না, ভ্যাট দিচ্ছেন কিন্তু ক্রেতা। সুতরাং ক্রেতার ভ্যাটটা সরকারি কোষাগারে জমা দেওয়াটা হচ্ছে যারা ভ্যাট রেজিস্টার্ড প্রতিষ্ঠান আছে তাদের নৈতিক এবং আইনি দায়িত্ব, এটা যদি না দেন তাহলে কিন্তু আইনের বরখেলাপ হবে। আপনি যে যেটা বলেছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা হচ্ছে, বিভিন্ন খাতাপত্র নিয়ে আসছে, এটা কিন্তু একেবারে সুনির্দিষ্টভাবে যদি কোনো অভিযোগ থাকে তাহলে কিন্তু মূসক গোয়েন্দা অথবা অন্যান্য মূসকের যে অফিসগুলো আছে তারা কিন্তু ওই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু বিভিন্ন জায়গায় রেড দিচ্ছে, এবং তারা দেখছে যে আসলে ভ্যাটটা আদায় করা হয়েছে হয়তো 5 কোটি টাকা, কিন্তু জমা দিয়েছেন উনি 1 কোটি টাকা, 4 কোটি টাকা উনি উনি লাভ হিসেবে ওনার নিজের পকেটস্থ করেছেন। এইসব ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় আইনে বলা আছে এসব ফাঁকি যদি উদ্ধার করা হয় তাহলে তার বিরুদ্ধে কী রকম ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সৎ ব্যবসায়ী যারা আছেন, যারা রেগুলার ভ্যাট দিচ্ছেন, তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, বরঞ্চ তারা এই ব্যবস্থাকে সাদর গ্রহণ করছেন, কারণ এটা তো জনগণের টাকা, তার কাছ থেকে টাকা নিয়ে সরকারের কাছে জমা দিচ্ছেন। সুতরাং তিনি যাতে হয়রানি না হন, সৎ ব্যবসায়ীরা এবং যারা অ্যাকচুয়ালি ভ্যাট প্রদান করছেন, সেই ব্যাপারে কিন্তু আমাদের অনেক কার্যক্রম আছে। আমাদের বিভিন্ন রকম, যে নতুন যে ভ্যাট চালু হচ্ছে 2012 সালে যে আইনটা হয়েছে সেটাই পরবর্তীতে চালু হবে, বছর পরের বছর 1 জুলাই থেকে হবে, সেখানে কিন্তু এই যে আপনি যে হয়রানির কথা বলছেন এই হয়রানির বিষয়টা তখন কিন্তু আর থাকবে না, কারণ তখন কিন্তু এই যে এনফোর্সমেন্টের সুযোগটা নেই, খাতাপত্র নিয়ে আসার সুযোগটা নেই, আপনি আপনার ভ্যাটটা কালেক্ট করে ক্যালকুলেট করে যেটি কালেকশন করেছেন সেটি আপনি জমা দেবেন, একেবারে মিনিমাম কাগজপত্র আপনার রাখতে হবে, এখানে আপনার যে কস্ট অফ ডুইং বিজনেস যেটা সেটা একেবারে মিনিমাম পর্যায়ে হবে। এখন তো বর্তমান সিস্টেমে প্রায় 6টা ডকুমেন্টস আপনার রাখতে হয়, 6টা রেজিস্টার রাখতে হয় বিভিন্ন
খাতাপত্র রাখতে হয়, কিন্তু আপনার নতুন সিস্টেমে হলে তখন কিন্তু এসব খাতাপত্র রাখতে হবে না। আপনি কম্পিউটারের মাধ্যমে অনলাইনে অটোমেশনের মাধ্যমে আপনি সব তথ্য আপনি এন্ট্রি করবেন, ইভেন যে হিউম্যান যে ইন্টারাকশন সেটাও কিন্তু একদম মিনিমাম পর্যায়ে চলে আসবে। কারণ সেখানে আপনি একটা কথা ইন্ডিকেশন দিয়েছেন যে কোনো করাপশন অথবা কোনো হয়রানির কোনো একটা আপনি স্মেলের কথা বলেছেন, কিন্তু আপনি যদি অনলাইনের নতুন সিস্টেমে অনলাইনের যদি আপনি সম্পৃক্ত হন তাহলে কিন্তু অ্যাকচুয়াল ভ্যাট আপনি যেটা জনগণের কাছ থেকে ক্রেতার কাছ থেকে আপনি আদায় করছেন সেটিই আপনাকে দিতে হবে, এবং সেটা কিন্তু অডিটের মাধ্যমে কিন্তু সেটা বের করা হবে। খাতাপত্র গিয়ে অথবা দোকান তালাবদ্ধ করার কোনো সুযোগ থাকবে না। তার মানে নতুন সিস্টেমটা যেটা আসছে এটা অত্যন্ত নট অনলি সায়েন্টিফিক বাট এটা কিন্তু একেবারে আমাদের ট্রেডকে আরও ফেসিলিটেট করবে, আমাদের যে ব্যবসা বাণিজ্য যেটা আছে সেটাকে আরও ফেসিলিটেট করবে। আমি আশা করি যে নতুন সিস্টেমে হলে এই ধরনের অভিযোগ আর থাকবে না। জি, এই বিষয়ে আপনি কিছু বলতে চান? জি বলুন। আমি যেটা বলছি, উনি যেটা বলছে যে ভ্যাটে হয়রানি, হয়রানিটা আপনার কিন্তু হচ্ছে, এবং হ্যাঁ পার্টিকুলারই আপনার ওই যে যারা ভ্যাট দিচ্ছে তারাও হয়রানি হচ্ছে, যারা না দিচ্ছে তারাও হয়রানি হচ্ছে। আমাদের স্পষ্টভাবে বলেছেন নতুন আইনটি যদি কার্যকর হয় তখন অনলাইন সিস্টেম যদি কার্যকর থাকে, আমি এটা বলতেছি, এটা আপনার প্রশ্নের আগে আমি আমার কথা শেষ হইলে আপনি এটা উনি উত্তর পাবেন। আপনি উনি বলেছে আরেকটা কথা যে ভ্যাট ভোক্তারা দিচ্ছে, আপনি যা দেখেন আদার্স, আপনি একটা স্টেশনারি দোকানে যান একটা পারুটি নিয়েছেন, আপনি কি ভ্যাট দিচ্ছেন? আপনি যা দেখবেন ওইখানে ভ্যাটের কোনো স্লিপই নাই। আপনি একটা কলম কিনছেন, আপনি কিন্তু ভ্যাট দিচ্ছেন না। ভ্যাট কে দিচ্ছে? দোকানদার দিচ্ছে। কিছু কিছু দোকানদার, যেমন আপনি একটা রেস্টুরেন্টে যান বড় হাই লেভেলে, তখন কিন্তু আপনার ভ্যাটের স্লিপটা আসবে। আপনি একটা নর্মাল রেস্টুরেন্টে যান, আপনি খান, দেখবেন আপনার কিন্তু ভ্যাটের কোনো স্লিপ আসতে না, কিন্তু ওই ভ্যাটটা কে দিচ্ছে? দোকানদার দিচ্ছে। তো এই জন্য আমাদের ব্যবসায়ীদের দাবি, আমরা কিন্তু এখনও ভোক্তাদের কাছ থেকে পরিপূর্ণভাবে আমরা ভ্যাট পাচ্ছি না। ভ্যাট দিচ্ছে 11,000-66,000 লোক, আপনি ভ্যাট দিচ্ছে না, আপনি এদের সবাইকে আওতার মধ্যে আনেন। আপনার প্রশ্নটা বেশ ভালো প্রশ্ন। উনি একটা হিসাব দিয়েছেন যে ছোট ছোট ব্যবসায়ী যারা আছে তারা নিজেরা ভ্যাট দিচ্ছে। আসলে এটি তথ্যগত একটা গ্যাপ আছে। ভ্যাট তো আমি আগেই বলেছি, ভ্যাট তো আপনি দিচ্ছেন না, ভ্যাট দিচ্ছেন আসলে ক্রেতা। এখানে আপনি যে হিসাবটা দেখিয়েছেন এখানে তো সুস্পষ্টভাবে বলা আছে যে যার 7,20,000 টাকা মান্থলি সেল আছে তিনি শুধু প্যাকেজ ভ্যাটের আওতাধীন থাকবেন, কিন্তু নতুন আইনে কিন্তু এটা 30,00,000 টাকা পর্যন্ত মকুব করে দেওয়া আছে। তো সুতরাং যার আয় যার সেল প্রতি বছর 30,00,000 টাকা হবে তাকে কিন্তু ভ্যাট থেকে মকুব করে দেওয়া আছে। 30,00,000 থেকে 80,00,000 টাকা পর্যন্ত মাত্র 3% হারে টার্ন ওভার কর দিতে হবে, তার মানে 15%-এর হার 80,00,000 টাকার উপরে হবে। তো সুতরাং আপনার যে উদ্বেগটা সেখানে কিন্তু নতুন আইনে কিন্তু এইটা কনসিডার করা হয়েছে। একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকে কিন্তু ভ্যাটটা নেওয়া হচ্ছে না, একেবারে মকুব করে দিচ্ছে। আপনি তো প্যাকেজ ভ্যাটের কথা বলছেন, আপনি তো প্যাকেজ ভ্যাট দেওয়া প্রয়োজন লাগছে না, কারণ আপনি অব্যাহতি পেয়েছেন নতুন আইনে, যে আইনটা 2017 সালের জুলাই মাসে কার্যকর হবে। তো সুতরাং আপনি আপনার এই উদ্বেগের জায়গাটুকু ইতিমধ্যেই কিন্তু অ্যাড্রেস করা হয়ে গেছে। জি, তৌফিকুল ইসলাম খান, আপনি পুরো বিষয়টাকে কীভাবে মূল্যায়ন করবেন? না, যেটা উনি বলছেন যে একটা তো ক্ষুদ্র পর্যায় থেকে অব্যাহতি আছে 30,00,000 টাকা এবং 30,00,000 টাকা থেকে 80,000 টাকা, আবার 3% যেটা দেওয়া হচ্ছে ওটা বিক্রয়ের উপরে। তার মানে আপনার ধরতে হবে যে ভ্যালু অ্যাডিশনটা যদি আমার প্রায় আমি বলছি যে মূল্য সংযোজন যদি 20%-এর মতো হয় তাহলে আপনি 15%-এর মতো আসলে দিচ্ছেন। বড় জায়গাটা হলো যেটা উনি বলছেন যে আলোচনার জায়গাটা হলো যে এই নির্ধারণের জায়গাটাতে নিঃসন্দেহে কিছুটা আমি বলবো যে কাগজপত্র রাখবার দরকার আছে, ফলে ব্যবসায়ীদের কাছ থেকে সেটা একটা বিষয় আছে। দ্বিতীয় বিষয়টা হলো যে উনি বলছেন যে এইটার ব্যাপারে সচেতনতার, আমরা বলছিলাম দু জায়গায় সচেতনতা, একটা হলো ব্যবসায়ীদের ভেতরে যে কারা কারা তাহলে বাদ পড়েছেন। আমি যেটা বলছি সেটা হলো যে ব্যবসায়ীদের পক্ষ থেকে এখনও আপনারা আলোচনা করে দেখতে পারেন কি না, দেখেন যে আপনাদের আসলে কারা কারা তাহলে এই আওতার ভিতরে পড়লেন, সেলফ ডিক্লারেশন একটা হতে পারে। দ্বিতীয় যে জায়গাটা হলো সেটা হলো যে যখন আপনি দেখেন আমাদের যে এখনকার ব্যবস্থা আছে সেই ব্যবস্থার ভিতরে আমি বলছি যে একটা আপনার পাড়ার মুদির দোকান থেকে যদি আপনি একটা সাবান কেনেন, একটা লাক্স সাবান যেটা সর্বাধিক বিক্রয় হয়, সেখানে তো ভ্যাট দেওয়াই আছে উৎপাদন ব্যবস্থা থেকে, ফ্যাক্টরি গেট থেকে আমি পূর্ণ ভ্যাটটা দেওয়া আছে। কিন্তু আবার দেখেন ভোক্তার পর্যায় থেকে সেইটাই যদি আপনি গিয়ে সুপার মার্কেটে কিনেন তাহলে আরও 4% আমরা বেশি দিচ্ছি, যেটা আসলে আমার হিসাবে অনৈতিক, আইনগতভাবে ভুল কিনা আমি জানি না, কারণ কোনো ভ্যালু অ্যাডিশন তো সেভাবে হয় না,
4% এক্সট্রা আবার সেই 30 টাকার উপরে দিতে হয় আমাকে, কিন্তু ভোক্তার পর্যায় থেকে যে সচেতনতার জায়গা সবই আছে সেইটা হলো যে আপনি যখন ভ্যাটটা দিচ্ছি সেটা আবার সরকারি কোষাগারে যাচ্ছে কিনা সেটা আমি যেখান থেকেই নেই। একটা তো আমি বুঝতে পারছি যে কারখানার জায়গাটাতে এক ধরনের মনিটরিং বা সেই জায়গাটাতে একটা হচ্ছে বড় কোম্পানি যেখানে আছে, আর একটা হলো যেখানে আমি দিচ্ছি, আমি বিশেষ করে রেস্টুরেন্টের বিষয়টা বড়ভাবে উঠে এসেছে গত 2-3 বছরে, এবং বিশেষত যারা তরুণ সমাজ আছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে কেন্দ্র করে এটাকে একটা করেছেন, কিন্তু আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যে অনেক ব্যবসায়ী যেটা উনি বলছেন যে উনি 5 কোটি টাকা হয়তো ভ্যাট আদায় করেছেন, জমা দিচ্ছেন 1 কোটি টাকা। ফলে এখানে টেকনোলজিরও একটা জায়গা রয়েছে, টেকনোলজির জায়গাটা হলো যে এই ECR বা POS যেই সফটওয়্যারটাই তারা ব্যবহার করেন সেইটা ব্যবহারের ক্ষেত্রে এইটা বাধ্যতামূলক একটা কার্যকর আছে কি না এইটা দেখা, এবং জনগণের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি করা যে আমি যখন স্লিপটা পাবো সেই স্লিপটা পেলে আমি যেন বুঝতে পারি যে এটা জেনুইন আছে কি না, এই জায়গাটাতে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে আরও একটু পদক্ষেপ বড় করে নেওয়া উচিত যে আমি কীভাবে বুঝতে পারবো। জেনারেলি যখন এটা হবে তখনই শুধুমাত্র ভ্যাট কোষাগারের ভিতরে যাবেন, এবং যখন আপনার তো এখন রাজস্ব আদায়ের তো একটা লক্ষ্যমাত্রা আছে সরকারের এবং সেটা প্রতি বছরই কিন্তু আমরা পূরণ করতে পারছি না, ফলে সরকারের উপরে একটা চাপ আছে, সেই চাপের উপরে ভিত্তি করে কিন্তু তখন আমি ওনারাও হয়তো কিছু অ্যাকশন নিতে হচ্ছে যে জায়গাটা আবার ব্যবসায়ীদের পছন্দ হচ্ছে না। ফলে এই ব্যালেন্সটার জায়গাটা হলো যে কেউ যদি আমরা যেটা বলছি যে আইন মেনে যদি চলতে পারি, যদি আমরা দুর্নীতির জায়গাগুলো বন্ধ করতে পারি, শুধুমাত্র সরকারের কথা বলছি না, আমি বলছি যে ব্যবসায়ীদের পক্ষ থেকে দুর্নীতির কথা বলতে পারি, তাহলে আমাদের এই যে গ্যাপটা বা যেই ধরনের সমস্যাটা হচ্ছে এটা চলে যাবে। আমাদের এই আলোচনা চলবে, একটা বিরতির পর এসে আবার আপনাদেরকে শুনবো। সুপ্রিয় দর্শক, ভ্যাটের ভীতি করণীয় কী এ নিয়ে আমরা আরও কথা বলবো একটা বিরতির পর, আশা করি সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে। আপনারা দেখছেন SATV সংলাপ, আমরা কথা বলছি ভ্যাটের ভীতি করণীয় কী এ বিষয় নিয়ে, আমরা আবারও ফিরব আলোচনায়। তবে আলোচনার আগে আমাদের এখানে ব্যবসায়ী নেতারাও রয়েছেন, রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আবার শুনব তাদের কাছে প্রশ্ন। জি, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ধন্যবাদ। আমি হাফেজ হারুন, সহসভাপতি ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। আমি ডক্টর মইনুল সাহেব যে কথাগুলো বললেন, আমি শুধু এক কথা বলতে চাই যে উনি একটা তথ্য দিলেন যে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ভ্যাট মওকুফ করা হয়েছে 30 লক্ষ টাকা যাদের ইয়া। আপনি এই 30 লক্ষ টাকাকে যদি আপনি মনে করেন 300 দিনে ভাগ দেন, 365 দিন থেকে শুক্রবার হলিডে ছুটি বাদ দিয়ে 300 দিন আমরা ব্যবসা করি, ব্যবসায়ীরা দোকান মালিকরা হরতাল অবরোধ বাদই দিলাম, 300 দিন ধরলে প্রতিদিন 10,000 টাকা। আজকে যদি একটা মুদি দোকানে আপনি যারা কেনাকাটা করে যদি মনে করেন একটা হরলিক্স কিনে বিভিন্ন একজন 3-4 হাজার টাকা করে কিনে, ওনারাও কিন্তু 15-20 হাজার টাকা, 10,000 টাকার কোনো দোকান নাই আজকে রাস্তায় ফুটপাতে যারা চা বিক্রি করে তাছাড়া। উনি কী বোঝাতে যাচ্ছেন আমি বুঝতে পারিনি। আমরা ঢাকা মহানগর দোকান মালিক সমিতি 2 লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী আছি, কিন্তু আমরা কিন্তু কেউ এটার অধীনে আওতায় আসি না। আমরা ভ্যাট দেওয়ার পক্ষে, কিন্তু আমরা সহনশীলভাবে আমরা ভ্যাটটা দিতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নেটকে বাড়ানো, রেটকে কমানো। জি, এই পাশে কেউ প্রশ্ন? আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি একজন বেসরকারি চাকরিজীবী। স্যার, আমার প্রশ্ন হচ্ছে মইনুল খান স্যারের কাছে। স্যার, আমরা যারা বেসরকারি চাকরিজীবী আছি আমাদের ইনকাম লেভেলটা খুবই সীমিত, তো দেখা যায় যে আমাদের ইনকাম লেভেলের একটা বড় অংশ চলে যায় আমাদের ঘর ভাড়াতে। তো ঢাকা শহরে আজকাল ঘর ভাড়াটা এমন যে এটা প্রতি বছর বছর বাড়ে, সরকার কোনো ইনক্রিমেন্টের কথা বলতেছে, ইনক্রিমেন্ট আমাদের পকেটে আসার আগে দেখা যায় যে ঘর ভাড়া বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যারা বাড়িওয়ালারা আছে তাদের কাছ থেকে আপনারা কেন আরও অধিক পরিমাণে ভ্যাট আদায় করছেন না তাদের ইনকামের উপরে, এই বিষয়টা একটু বিবেচনা করে দেখবেন। অসংখ্য ধন্যবাদ। একদিকে হচ্ছে নেটকে বাড়ানো, রেটকে কমানো, আর একদিকে হচ্ছে ঘর ভাড়া। জি, ডক্টর মইনুল খান। যে বাড়ি ভাড়ার উপর কিন্তু ভ্যাট আছে ইতিমধ্যে, কিন্তু কালেক্ট, হ্যাঁ, এগুলো কিন্তু ভ্যাট আদায় হচ্ছে। আর উনি যেটা বলেছেন যে নেট বাড়ানো এবং একটা হিসাব দিয়েছেন প্যাকেজ ভ্যাটের, ইনফ্যাক্ট বর্তমান যে আইনটা আছে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে কারা প্যাকেজ ভ্যাটের অন্তর্ভুক্ত হবেন। সেখানে তো 7,20,000 টাকার একটা হিসাব আছে, যারা 7,20,000 টাকার যাদের মান্থলি সেল হবে, ইয়ারলি সেল হবে, তারাই শুধু প্যাকেজ ভ্যাটের অন্তর্ভুক্ত থাকবেন। কিন্তু নতুন ভ্যাটে কিন্তু যাদের এই 7,20,000 টাকা যাদের সেল, যারা প্যাকেজ ভ্যাটের অন্তর্ভুক্ত বর্তমানে, তারা কিন্তু অব্যাহতিপ্রাপ্ত হয়ে যাচ্ছেন। সুতরাং তাদের এই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
আপনি যেটা বলছেন এইটা কি কোনো বিষয় আছে যে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং এ কোনো সমস্যা হচ্ছে, মানে আপনারা হয় বুঝাতে পারছেন না কিংবা ওনারা বুঝতে পারছেন না, সমস্যাটা কোথায়? আসলে একটা পার্টনারশিপ ডায়ালগ হচ্ছে, কোথাও একটা গ্যাপ আছে, কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে অনেকের সাথে কথা বলেছি, এনবিআর বিভিন্ন সংগঠন বিশেষ করে ব্যবসায়ী সংগঠন যারা আছে তাদের সাথে কিন্তু পারস্পরিক লেনদেন করছেন, যোগাযোগ করছেন, বিভিন্ন সেমিনার করছেন, প্রশিক্ষণ আয়োজন করছেন, আমরা চেষ্টা করছি তাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য। আমার মনে হয় যে অধিকাংশ ব্যবসায়ী কিন্তু এটিকে মেনে নিয়েছেন, তারা কিন্তু এখানে কোনো গ্যাপ আছে বলে তারা মনে করছেন না এবং আমরা মনে করছি না। তারপরও যদি কোনো ইস্যুস থাকে সেটা আমরা কিন্তু আলোচনা করে নিচ্ছি। ফাইনাল যে বিষয়টা, ওনারা যে প্যাকেজ ভ্যাটের নিয়ে আন্দোলন করছেন সেটা নিয়ে কিন্তু কয়েকটা একেবারে মৌলিক যে জায়গা যেটা আছে সেটা কিন্তু খুবই একটা কি দুইটা পয়েন্টস, এটা নিয়ে কিন্তু এনবিআর একটা একটা বর্তমানে কমিটি কাজ করছে, কোর কমিটি কাজ করছে, হয়তো তারা এই এই কাজ করার পরে একটা আউটকাম হয়তো তারা দিতে পারবে, তখন এই এই উনি যে উদ্বেগের কথা বললেন সেই উদ্বেগটা আর থাকবে না। তৌফিকুল ইসলাম খান, না এই যে ধরনের বলছেন আগে উত্তরটা দিয়ে, সেটা হলো যে আপনি বাড়ি ভাড়ার উপরে যদি ভ্যাট বাড়ান তাহলে কিন্তু ওটা ভাড়াটের উপরে আসবে, আবার ভাড়াটা বেড়ে যাবে, আয়কর দেওয়ার জন্য একটা সেটা আছে, না না বেড়ে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি সেটার উপরে যদি আরো ভ্যাট চাপান আপনি আমি সমস্যায় পড়ব। হ্যাঁ এটা কিন্তু বাড়িওয়ালাও সমস্যায় পড়বেন না, উনি তো পড়বেন না, সেটাই আমি বলছি যে আপনার আয়কর যেটা আছে সেটা আপনার একটা হবে, এবং সরকারের পক্ষ থেকে এখন বলা হয়েছে যে একটা সার্টেন অ্যামাউন্টের বাড়ি ভাড়া হলে 25,000 হলে আপনি ব্যাংকের মাধ্যমে দিবেন যেন এটার থেকে আয়কর আদায় করতে পারে, ফলে সেখান থেকে আয়কর আদায়টা হয়তো জরুরি, ভ্যাটটা হলে এটা ভাড়াটের উপরে আসবে, কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে যে ভ্যাট অবশ্যই ভোক্তারা দেন, ফলে আপনি নতুন করে কোথাও ভ্যাটার উপরে অর্থ হলো ওটা ভোক্তার উপরে গিয়ে পড়বে, ওটা ব্যবসায়ীর উপর না। ব্যবসায়ীর কনসার্নটা থাকে হলো যে যদি এর ফলে জিনিসপত্রের দাম বেড়ে যায় তাহলে ওনার সেল কমে যাবে, তখন উনি হয়তো একটা বিপদের ভিতরে পড়বেন। হ্যাঁ তো সেই জায়গাটা থেকে বেরিয়ে আসে উনি। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা বাস্তবায়নের যেই জায়গাটা, বাস্তবায়নের তো কয়েকটি নিয়ামক আছে, একটা নিয়ামক ছিল টেকনিক্যাল জায়গাটাতে এনবিআরের প্রস্তুতির জন্য আমাদের সময় লেগেছে, কারণ আপনি দেখেন ভ্যাট আইনটা নতুন এসেছে 2012 সালে, তারপর থেকে 4 বছরের ভিতরে এটা আমরা বাস্তবায়ন করতে পারিনি, এবং ফলে এনবিআরের প্রস্তুতি এখন শেষ হয়েছে, সেই হিসাবে একটা প্রাতিষ্ঠানিক প্রস্তুতি তাদের হলো। ব্যবসায়ীদের পক্ষ থেকে এটা, ব্যবসায়ীরা যেহেতু এটা আমার ধারণা যে প্রতি বছরই আমরা পিছাচ্ছি, ব্যবসায়ীদের পক্ষেও প্রস্তুতিটা আসছে না, ফলে এই আলোচনার জায়গা আমি আমার মনে হচ্ছে 2 বছর আগে ব্যবসায়ী সংগঠন FBCI এবং এনবিআরের পক্ষ থেকে একটা কমিটি তৈরি করা হয়েছিল যে কোথায় কোথায় তারা ভ্যাট আইনের জায়গাগুলোতে একমত নেয় এবং সেটার জন্য কোনো সমাধান আছে কি না, সেই সমাধানটা আমার মনে হয় যে কিছু জায়গায় তাদের 2-1টি জায়গায় ডিসএগ্রিমেন্ট ছিল, কিন্তু মোটা দাগে কতগুলো প্রস্তাবনা দেওয়া হয়েছিল সেটার বাস্তবায়নের একটা বিষয় আছে, কিছু কিছু বাস্তবায়ন হয়েছে, 2-1টি জায়গায় এখন আমাদের বাস্তবায়ন হয়নি, তো সেটা একটা জায়গা আছে। আর একটা প্রস্তুতির জায়গা হলো যে ব্যবসায়ীরা সত্যি এটাতে যাওয়ার জন্য আছেন কিনা, যেটা উনি বলছেন যে আমাদের এখানে এখন অনেকগুলো ব্যবসায়ী আছেন যারা প্যাকেজ ভ্যাটের অধীনে হয়তো তারা আছেন, কিন্তু যেটা বলছেন যে আইন অনুযায়ী তাদের থাকবার কথা না। আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি কিছুদিন আগে ঢাকা শহরের একটি শীতাতপ নিয়ন্ত্রিত একটি আইসক্রিম পার্লারে গিয়ে আমি যখন আইসক্রিম খাওয়ার পরে বিল দিতে গেছি, ওনারা ভ্যাট দেন না, আমি জানতে পারলাম যে ওনারা ওই প্যাকেজ ভ্যাট দেন, তাই বললাম যে এটা সম্ভব হওয়ার কথা না, আপনি আইনগতভাবে এটার কোনো সুযোগ নাই আপনার, বাট এটা এটা চিত্র বাংলাদেশের। হ্যাঁ এবং এটা ঢাকা শহরের চিত্র, আমি ঢাকায় থাকি, এটা ঢাকা শহরের চিত্র, ঢাকার বাইরেও আমি বলতে চাচ্ছি এটা তো আমাদের আর একটা বড়ো জায়গা যেখানে এখনও রয়ে গেছে সেটা যেটা ওনারা বলছিলেন যে এটাকে আওতাকে বৃদ্ধি করা, ফলে এখন যারা যারা আছে সেটাই বলছে যে আমি ঢাকার বাইরে এবং বহু জায়গায় যেটা বলছেন যে ঢাকার ভেতরেও হয়তো নৌন ব্যবসায়ী আছেন অনেকে, একা এটা তো কমিশনারেটের মাধ্যমে আমরা তুলি, তো ওনারা জানেন যে নৌন কতগুলো জায়গা আছে ওখানে গিয়ে আমি হাত দিলে হবে, কিন্তু এই আওতাটা আস্তে আস্তে আমার মনে হয় এনবিআর পক্ষ থেকে বাড়ানো উচিত, এবং ওনারা যেটা বলছেন যে এটা যখন ইন্টারাকশন কমে যাবে ওনাদের জন্য হয়তো সহজ হবে, কিন্তু বড় জায়গা হলো ভোক্তাদের পর্যায় থেকেও তখন এটা চিন্তা করতে হবে যে আমি যেই টাকাটা দিচ্ছি সেটার এগেনস্টে যদি আমি ভ্যাটের রিসিট না পাই তাহলে আমি কেন ভ্যাট দিব, ফলে সেই জায়গাটাতে একটা আছে, একটা হলো উৎপাদনের জায়গা থেকে আসবে এবং নতুন আইনের ক্ষেত্রে একটা বড় জায়গা হবে যে উৎপাদনের থেকেও তো আপনারা তখন পুরোটা নিতে পারবেন না, ওটা পয়েন্ট অফ সেলস থেকে নেওয়ার একটা আইন আছে, সেই আইন যদি পরিপূর্ণভাবে পালন হয়, এই আইন কিন্তু আগেও ছিল। হ্যাঁ আমি বলছি একটা হলো আইন, আরেকটা হলো বিধির ভিতরে কী আছে, আর তৃতীয় জায়গাটা হলো প্র্যাকটিসে কী হয়,
এই তিনটি জায়গায় যদি আমরা বিশ্লেষণ না করি একটা থিওরিটিক্যাল আলোচনা আমরা করতে পারি, কিন্তু বাস্তবায়নের দিক থেকে এটাকে পরিপূর্ণভাবে যদি এটা সুফল বলেন আর কুফল বলেন যেটাই আমাদের পেতে হবে, ওটা বাস্তবায়ন কি হবে সেই স্টেজে, ফলে বিধিতে কি আছে এবং সেটার বাস্তবায়নের জায়গাটা যদি আমরা এই দুইটা জায়গাকে আমাদের বিবেচনায় নিতে হবে এবং সেটাই যদি প্রস্তুতির ঘাটতি থাকে, এই অ্যাসেসমেন্টটা আমি যেটা বললাম যে একটা অ্যাসেসমেন্টের জায়গা যদি সমস্যা থাকে এটাকে একটা না একটা সলিউশনে আসতে হবে। এই যে আজ এখন ডিসেম্বর মাসে বসে আছি, জুলাই মাসে আসবে, আমি তো এই পক্ষেও না ওই পক্ষেও না, আমি আসলে এই পক্ষ থেকে বলে আমার কাছে যেটা মনে হয় ওনারাও মনে মনে একটা ধারণা করেন যে আমরা এটা ঠেলে ঠেলে আবার বোধ হয় আর এক বছর পিছাতে পারবো, ওনারাও চেষ্টা করেন না আমি এটাকে টেনে দেখি এই বছর পয়লা জুলাই থেকে টানাটানির মধ্য থেকে আসলে আমরা যারা বসে আছি তৃতীয় পক্ষ যারা ভোক্তা আসলে যারা ভ্যাট দিই তারা কিন্তু আমরা সমস্যার ভিতরে আছি, কারণ এটার বাস্তবায়ন না হলে আমরা এটার যে পরে গিয়ে সরকারি ব্যয়ের মাধ্যমে যে সুফলটা পাবো সেটাও পাই না, আবার যদি চিন্তা করেন যে এইটার কী হচ্ছে না হচ্ছে আমরা বুঝতে পারছি না, আমরা ভ্যাট দিয়ে যাচ্ছি ওনারা ভ্যাট পাচ্ছেন কি না আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, ফলে এই জায়গাটাতে একটা আমার মনে হয় যে একটা সমাধানের দরকার আছে এবং দ্রুত করার দরকার, বাজেটের অনেক আগেই করা দরকার, ডেডলাইন দিয়ে করা দরকার, প্রয়োজনভাবে যদি পর্যায়ক্রমে মনে হয় যে এক দুই দুই বছর তিন বছর এটা করবেন সেটা করতে হবে। আমি শুনছি যেটা বড় যেটা আলোচনার জায়গা আছে যে এটা বাস্তবায়ন হওয়ার পর আস্তে আস্তে এনবিআর হয়তো কত সেই স্টেপগুলো নেবেন, আমি বলবো যে যদি সেই স্টেপগুলো হয় এটা প্রকাশ্যভাবে হওয়া উচিত যে কার কোথায় কখন আমরা যাব, কখন আমরা ঢাকা শহরকে প্রথম ধরব, তারপরে আমরা সেটা বিভাগীয় শহরকে এবং জেলা শহরকে থেকে গ্রাম পর্যায়ে পর্যন্ত। এক মিনিট একটু ওনার উত্তর দিতে হবে আমাকে। মইনুল ভাই যে কথাটা বারে বারে বলতে চাচ্ছেন যে ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যে মেনে নিয়েছে, এই কথাটা আমি প্রতিবাদ জানাচ্ছি এইভাবেই, কিছু ব্যক্তি যাদের ওই যে মালয়েশিয়ায় সেকেন্ড হোম আছে, কানাডায় সেকেন্ড হোম আছে, কোটি কোটি টাকা কামাচ্ছেন, তারা একটা ইন্টারভিউ মাধ্যমে শুধু বলে দেয় যে আমরাকে সাধুবাদ জানে। এছাড়া কিন্তু সাধারণ ব্যবসায়ী, আমরা 2 লক্ষ দোকান মালিক সমিতির দোকান ব্যবসায়ীরা আছি, আমরা একজন কিন্তু এই কথাটা বলিনি এটাকে আমরা সাধুবাদ জানি আইনটাকে। আরেক মিনিট যে কথাটা বলতে চাচ্ছি, আজকে এই যে 74,000 কোটি টাকার টার্গেট দিয়েছে, আমাদের ব্যবসায়ীক্য ফোরামের মহাসচিব আমাদের বিশেষ সফল পরিচালক আবু মোতালিব ভাইয়ের নেতৃত্বে যে আমাদের আন্দোলন সংগ্রামটা চলছে আপনারা জানেন, উনি বলছেন ঘোষণা দিয়েছেন আমরা 200 কোটি টাকা দেবো, আমাদের উপর ছেড়ে দেন 200 কোটি টাকা এই খাত থেকে আমরা দিব, প্যাকেজ ব্যাট থেকে আমরা দিয়ে দিব। আজকে যদি আমাদের সেক্টরগুলোকে দিয়ে দেন, আমাদের মার্কেটগুলোকে দিয়ে দেন, আমাদের যখন মেম্বার তারা হতে হবে কম্পালসারি মেম্বারশিপ হতে হবে তাদের, যেরকম ইনকাম ট্যাক্স ট্রেড লাইসেন্স লাগে তখন ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে, না সে মেম্বারই থাকতে পারবে না, এখান থেকে যে টাকাটা আসবে আমরা তুলে দিতে পারবো। আরেকটা কথা আমি বলতে চাই, দেখেন পৃথিবীর কোনো দেশে এটা আছে কি না, আমি মইনুল ভাইকে উদ্দেশ্য করে কিছুদিন আগে একটি সেমিনারে বলেছিলাম, আজকেও বলতে চাচ্ছি আজকে এসিটিভির মাধ্যমে সকল দেশবাসী দর্শক শ্রোতা যারা দেখছেন, যে আজকে যে ছেলেটা পড়ালেখা শেষ করার পর উনি ব্যবসায় ঢুকবেন, উনি ব্যবসা করতে গেলে তাকে কী করতে হবে, প্রথম ট্রেড লাইসেন্স নিতে হবে, তাই তো আমরা জানি। যখন উনি ট্রেড লাইসেন্স নিতে যাচ্ছেন তখন সেই ছেলেটাকে বলছে পিছনের 5 বছরের 15% ভ্যাট দিতে হবে, যে ছেলেটা আজকে দোকান করবে আর পিছনের 5 বছর ব্যবসাই করেনি, ভ্যাট কি ব্যবসায়ীরা ব্যবসা করবো, আজকে আমরা বাধ্য হয়ে মাঠে নামতে হয় আমাদেরকে, আজকে এগুলো ঠিক করুন না হয় আমরা মনে করি এটা একটা সাবোটাইজ হচ্ছে গভর্নমেন্টের বিরুদ্ধে। আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র যে পাদুকা যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, এই ভ্যাটের কারণে অনেক ফ্যাক্টরি এবং প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। প্রশ্ন হলো যে এই কুটির শিল্পগুলোর মধ্যে আগে ভ্যাট ছিল না তে বিদায় তা আমিও আমাদের একটা ই থাকবে যে এই শিল্পগুলো দেখবে আর ভ্যাট না আসে। তৌফিকুল ইসলাম খান, না উনি যেটা বললেন এই এই আর্গুমেন্টে একটা তো হলো যে যদি যেটা বললেন যে ক্ষুদ্র হলে এখানে একটা বাদ দেওয়ার ব্যবস্থা আছে, উনি যেটা প্রশ্নটা করেছেন দেখেন আপনার বড় সমস্যা হলো এটার আইনের সমস্যা না, এটা অনেক ক্ষেত্রে বিধির সমস্যাও না, কিন্তু তৃতীয় যে পর্যায়টা আমি বলছি যে বাস্তবায়ন সেখানকার পর্যায়ে, যদি কেউ আমদানি করে করেন এটা বিক্রি করেন তাহলে কিন্তু তাকেও ভ্যাট দেওয়ার কথা। হ্যাঁ, তো ফলে সে তার যে আমদানি মূল্যটা আছে তার উপরে কিন্তু এখানে 15% ভ্যাট আসবে উনি যখন দিচ্ছেন, আবার তার উপরে যদি আপনি প্রোটেকশন দিতে চান কোনো শিল্পকে তাহলে আপনার জন্য টুলস আছে হলো আসলে আমদানি শুল্ক বসানো বা সম্পূরক শুল্ক বসানো, ফলে সেই টুলসটা কিন্তু আছে, ভ্যাট অব্যাহতি দেওয়াটা আসলে সেটার জন্য না। তবে উনি যেটা বলছেন সেটা হলো যেসব জায়গায় আসলে ভ্যাট হয় এখন অ্যাপ্লাই হচ্ছে না, কারণ নতুন আইন আসলে সব জায়গাতে ভ্যাট আসবে, দু একটি নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া,
যেখানে যে কম শতাংশে আসলে ভ্যাট নেওয়া হয়, যেমন আমি একটা জানি যে বিদ্যুৎ সেক্টরে এখন 5% আমরা নেই, আমরা অর্থাৎ নতুন জুলাইয়ের 1 তারিখ থেকে আমি এটা বলি যে সাথে সাথে 10% আমাদের বেড়ে যাবে বিদ্যুতের দাম। এটা উৎপাদন পর্যায়েও যারা সমস্যায় পড়বেন ভোক্তা পর্যায়ে ফলে সেই অর্থে যদি নতুন ভ্যাট আইন আসলে বাস্তবায়ন হয়, নিশ্চিতভাবেই আমি বলতে পারি যে কিছু কিছু জায়গায় দাম বেড়ে যাবে। জি, ডক্টর মইনুল খান, একেবারে সংক্ষেপে যদি আপনি এই পর্বে একটু বলেন। জি, ওনাকে দিয়ে আগে একটু শুরু করি যে দাম বাড়ার কথা যেটা বললেন, আসলে এটা একটা পারসেপশন আমরা বলছে, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু দাম বাড়বে না, দাম বরঞ্চ কমবে। কারণ এই নতুন আইনটা কিন্তু অ্যাড্রেস করছে যেখানে ফাঁকি হচ্ছে সেই জায়গাটাতে। আমাদের ব্যবসায়ী বন্ধু যেটা বললেন, ডেফিনেটলি এটা উদ্বেগের জায়গা, এটা একটা পারসেপশনের জায়গা, কিন্তু প্রকৃত সত্য হচ্ছে এই যে দাম বাড়ার কোনো সুযোগ নেই। এই আইনটা একেবারেই যেখানে ইভেশন এরিয়াস আছে সেই ইভেশন এরিয়াসগুলোকে কিন্তু প্রপারলি অ্যাড্রেস করার জন্য এটা করা হয়েছে। যেমন অনলাইন উনি যেটা বলেছেন যে POS এবং ECR মেশিন, এইগুলো যখন ইনস্টল করা হবে, এগুলো যখন তিনি বিক্রি করবেন এবং এন্ট্রি করবেন, সাথে সাথে কিন্তু এই তথ্যটা কিন্তু আমার সেন্ট্রাল সার্ভার কিন্তু চলে যাচ্ছে। তার মানে উনি যদি বলেনও যে 5 কোটি টাকার আমি সেল করেছি, কিন্তু উনি যদি দেখানোর চেষ্টা করেন যে 1 কোটি টাকা, তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সিস্টেমই এটা বলে দেবে যে উনি এই 4 কোটি টাকা ফাঁকি দিয়েছেন। সুতরাং এখানে কিন্তু একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে খাতাপত্র নিয়ে আসার কোনো সুযোগ থাকবে না বা সিজ করার কোনো অপশনটা হলো তো মনিল ভাই যে সবাই POS আর ECR ঠিক মতো ইনস্টল করে বিক্রি করবে। কারেক্ট, এবং নতুন সিস্টেমটা তো আসলে যেটা বলা হচ্ছে অনলাইন বেসড এবং একেবারে ডকুমেন্টস বেসড এবং এখানে কিন্তু অটোমেশন বেসড। তো সুতরাং এখানে কিন্তু এই ম্যানুয়াল পদ্ধতির যে এখনকার যে সিস্টেম, এখান থেকে কিন্তু একটা বড় ধরনের একটা উত্তরণ। সুতরাং এই সিস্টেমটা অধিকতর ব্যবসা বান্ধব এবং অধিকতর সাইন্টিফিক। এবং উনি যে জায়গাটা বললেন যে চোন যে সেক্টরটার কথা বললেন, 200 কোটি টাকা উনি আদায় করে দেবেন, কিন্তু আসলে এই সেক্টর থেকে বর্তমানে আদায় হচ্ছে 50 থেকে 60 কোটি টাকা, অথচ আমার টোটাল টার্গেট হচ্ছে 74,000 কোটি টাকা। সুতরাং একটা বিশাল একটা সেক্টর আছে যেখান থেকে আমরা কিন্তু অর্গানাইজডলি এই ভ্যাটটা কিন্তু আদায় করছে, তো সেখানে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। শুধুমাত্র এই যে মানে 50-60 কোটি টাকা অর্থাৎ 200 কোটি টাকা আমরা যেটা দিতে চান সেই খাতটা নিয়ে এখন বিতর্ক হচ্ছে। কিন্তু এখানে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এটা ভ্যাট কিন্তু একেবারে ওনারা কালেক্টর এবং এটা প্রপারলি সরকারি খাতে জমা দেবেন। উনি যেটা ভোক্তার কাছ থেকে নিচ্ছেন সেটাই জমা দেবেন, এটা বেশি কিন্তু দিতে বলা হয় নাই। এবং বর্তমান সিস্টেমে এখন তো অনেকগুলো কাগজপত্র রাখার বাধ্যবাধকতা আছে, কিন্তু নতুন সিস্টেমে কিন্তু সেরকম কাগজই রাখতে মিনিমাম একদম মিনিমাম কাগজ মিনিমাম হ্যাসেলে কিন্তু এই ভ্যাটটা দিতে হচ্ছে। সুতরাং নতুন সিস্টেমে ওনাদের সকল পর্যায়ের উদ্বেগ উৎকণ্ঠা এটা কিন্তু প্রপারলি টেক কেয়ার করা হচ্ছে। সুতরাং এখানে কোনো ভীতির কোনো সুযোগ নেই, এখানে কোনো উদ্বেগের কোনো সুযোগ নেই, এবং এটা অত্যন্ত ব্যবসাবান্ধব। এবং এটা করলে ওনারা হরেনের কথা বলছেন, হরেনটা একেবারে মিনিমাম পর্যায়ে চলে আসবে। না, তৌফিকুল ইসলাম খান, না ফাইনালি যেটা আসলে বলার ব্যাপার আছে যে পুরো আলোচনাটাই যে হচ্ছে নতুন ভ্যাট আইনের ক্ষেত্রে এবং এটা কীভাবে আমাদের সুফল দিবে, ব্যবসায়ীরা হয়রানি হবে কিনা, এই পুরোটা কিন্তু নির্ভর করছে আমি যেটা বলছি যে আইন বিধি এবং কার্যকরের। পুরো আলোচনাটাই হলো যে আমরা সত্যিকার অর্থে এটাকে কার্যকর করতে হলে আমার যে মাঠ পর্যায়ে প্রত্যেকটি ব্যবসা এবং যেটাকে আমরা আইনি ভাষা বলি পয়েন্ট অফ সেলস, যে প্রত্যেকটি বিক্রয় করবার যে পয়েন্ট আছে সেই পয়েন্টে যদি ECR বা POS এর মতো সফটওয়্যারগুলো না থাকে এবং অটোমেশনের সাথে যুক্ত করতে আমরা না পারি, তাহলে কিন্তু এটার বাস্তবায়ন করা যাবে না। যদি এটা করা যায় তাহলে এই এই আইনটা করতে হবে, ফলে বাস্তবায়নের জায়গাটা হলো আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তৌফিকুল ইসলাম খান, আমাদের এই পর্বে অংশগ্রহণ করে সুচিন্তিত কিছু মতামত, কিছু বক্তব্য রাখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এসএটিভি সংলাপের এ পর্যায়ে নেব আরেকটি বিরতি। বিরতির পর কথা বলবো ভ্যাটের ভীতি করণীয় কী নিয়েই। তখন অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দেবেন FBCCI-র পরিচালক আবু মোতালেব। আশা করছি সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন SATV সংলাপ, আমরা কথা বলছি ভ্যাটের ভীতি করণীয় কী নিয়ে। এ পর্যায়ে অতিথি হিসাবে যোগ দিচ্ছেন FBCCI-র পরিচালক আবু মোতালেব। আর শুরু থেকেই আমাদের সঙ্গে রয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান। আর আমাদের সঙ্গে রয়েছেন কিছু ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা।
আমরা আবারও ফিরছি আলোচনায়। আবু মোতালেব, আপনার কাছ থেকে আলোচনা শুনব। আপনারা প্যাকেজ ভ্যাট নিয়ে আন্দোলন শুরু করেছেন এবং সেই আন্দোলনে আপনি নেতৃত্ব দিচ্ছেন। এটি এর আগেও আলোচনা হয়েছে প্রথম পর্বে। ডক্টর মইনুল খান যেটি বলছিলেন এবং ব্যবসায়ী যে নেতারা রয়েছেন এখানে, যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তারাও বলছিলেন যে পারস্পরিক মনে হয় বোঝাবুঝির একটি সংকটের জায়গা বিরাজ করছে বলে আমাদের মনে হচ্ছে। আপনি কি বলবেন? অবভিয়াসলি প্রথমত আমাকে শুরুতে যেতে হবে। স্বাধীনতার পর আজকে বিজয়ের মাস, আমি প্রথম স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। মূলত দেখেন, এই ভ্যাট আইনটা 91 সালে বাংলাদেশে প্রবর্তন হয়েছিল, তখনই আমরা এটাকে মেনে নিতে চাইনি ব্যবসায়ীরা। পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এই ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তারা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে এই পর্যায়ে আমাদের জন্য এটা প্রযোজ্য নয়, এবং সেই সুবাদে অর্থমন্ত্রী সাহেব আমাদের সাথে আলোচনা করেছেন। প্র্যাকটিক্যালি আমাদের স্ব-অবস্থানে তিনি এসেছেন, এসে দেখেছেন। দেখে গিয়ে তিনি সেই দিন, আমার মনে আছে, এনবিআরের চেয়ারম্যান ছিলেন শাহ আব্দুল হান্নান সাহেব, উনি প্লিজড হয়ে আমাদের এই ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের ওল্ডাকে এসে সকাল থেকে রাত্রি পর্যন্ত ছিলেন, এবং আমাদের খুচরা পর্যায়ের পাইকারি পর্যায়ের ব্যবসায়ীদের সাথে চকবাজার মলিবাজার এসেছেন। দেখে উনি বলেছেন এদের পক্ষে কাগজপত্র মেনটেন করে ব্যবসা করা সম্ভব না, আর এই সমস্ত কুটির শিল্পের উদ্যোক্তাদের কে এই প্যাকেজের এই ব্যাটের আওতায় এই মুহূর্তে আনা সম্ভব না। তাদেরকে কুটির শিল্পের ফ্যাসিলিটি দেওয়া হোক, টার্নওভার ফ্যাসিলিটি দেওয়া হোক, এবং প্যাকেজ প্রথাটা উনি চালু করে দিয়ে গিয়েছিলেন। সেই সুবাদ থেকে আমরা 4200 টাকা থেকে শুরু করেছিলাম, আজকে এটা 1400 টাকায় উপনীত হয়েছে সর্বনিম্ন। সেই ক্ষেত্রে দেখেন, এই 91 থেকে আজকে পর্যন্ত, তখন ছিল 2 থেকে 4 হাজার, 4.5 হাজার কোটি টাকার বাজেট ছিল। আজকে কিন্তু আজকের গভর্নমেন্ট, আজকের ব্যবসায়ীদের যে এই যে প্রমোটের তরতর করে যে বেড়ে ওঠা, আমাদের যে প্রাইভেট সেক্টর থেকে আমরা যেভাবে সহযোগিতা করেছি অর্থনীতিতে, আজকে সেই বাজেট দাঁড়িয়েছে আজকের সরকারের প্রায় 4 লক্ষ হাজার কোটি টাকা। তার মধ্যে থেকে ব্যাট থেকে ইনকাম হচ্ছে প্রায় 2000 লক্ষ কোটি টাকা। সেই ক্ষেত্রে সামান্য যে কুটির শিল্প এবং প্যাকেজের যে খুচরা পাইকারি পর্যায়ে, এখানে টার্গেট ছিল এনবিআরের 60 থেকে 70 কোটি টাকা। আমরা কিন্তু সাকসেসফুললি 8 থেকে 9-10 পর্যন্ত আমরা তাদের টার্গেট অনুযায়ী ফুলফিল করেছি। এটার কারণ ছিল এনবিআরের সাথে আমাদের পার্টনারশিপ ভিত্তিতে একটা এই 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 নিবন্ধন প্লাস কালেকশন আমরা যৌথভাবে করেছি। 3 বছর পর থেকে এই যৌথ পার্টনারশিপটা ভেঙে গেল, যার ফলশ্রুতিতে প্রথম শুরু হয়েছিল 64,000 থেকে 74,000 পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছিল, নিবন্ধিত হয়েছিল, সেটা কমতে কমতে আজকে দাঁড়িয়েছে গতবারের হিসাব দেখতে গেলে 10,000। তা আমরা এবার বলেছি বাজেটের পূর্বে যে আবার আগের নে পার্টনারশিপ ভিত্তিতে যদি আমরা এই কাজটা করি এবং 2012 সালের আইনটাকে যদি আমরা মেনে রাখতে চাই, এই ক্ষুদ্র মাঝারি শিল্প সেক্টরকে বাদ দিয়ে আপনি করতে পারবেন না, আইনে বাধা আসবেই। কারণ এখন পর্যন্ত এনবিআর নট প্রিপেয়ার, এখনও তারা ট্রেনিংয়ের জন্য আমরা শুনেছি ভিয়েতনামে গিয়েছে। আজকে কিন্তু আমাদের ক্ষুদ্র মাঝারি পর্যায়ের ম্যাক্সিমাম লিটারেট যারা এই ধরনের ব্যবসা করে, তারা খাতাপত্র মেনটেন করা তাদের পক্ষে সম্ভব না। অনলাইন সিস্টেমে যে কথা বলেছেন, বড় জায়গায় যখন চলে যাবে ইসিআর পোস্ট সিস্টেম সেখানে করা সম্ভব। যেমন একটা কথা বলছি যে এনবিআরের সাথে আমরা এই ব্যবসায়ীরা মিটিং করেছি, সেখানে একটা পরিসংখ্যান এনবিআর চেয়ারম্যান সাহেব দেখিয়েছেন যে বসুন্ধরার মার্কেটে 350 দোকান, সেখানে তারা পেয়েছেন মাত্র 73টা দোকানে ইসিআর পেয়েছেন, আর এর মধ্যে 13টা ইসিআর মেশিন নষ্ট হয়ে আছে। তো এই ব্যর্থটা কি ব্যবসায়ীদের না তাদের? আজকে যেখানে ইসিআর প্রয়োজন সেখানে ইসিআর পোস্ট ব্যবহার করেন, যেখানে পাইকারি খুচরা পর্যায়ে আছে সেখানে আপনি, আমরা বলছি না যে অনলাইন সিস্টেম আমরা যাব না, আমাদেরকে টাইম দিতে হবে, তাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, প্রথম বড় থেকে মাঝারি, মাঝার থেকে ছোট। তো এইটার জন্য একটু সময়ের প্রয়োজন, এই সময়টা হয়তো যে কতদিনই লাগে সময় বলে দেবে। এই পর্যন্ত আমরা হয়রানি মুক্ত, আগের যে প্যাকেজ সিস্টেম ছিল সেটা আমরা বহাল চাচ্ছি, এটা আমরা বহাল চাচ্ছি। আশা করি আমরা এই বহাল যদি সরকার রাখেন, তাহলে আমাদের মধ্যে এই 2012 সালের যে ব্যত্যয়টা আছে, এটা একটা চলমান প্রক্রিয়া, এখনও মিটিং চলছে,
আলাপ আলোচনা চলছে, যেটা ইতিমধ্যে বলেছেন। আমরা আশা করছি এই আলোচনার মধ্য দিয়ে এটা আমরা ওভারকাম করতে পারবো। তাহলে সেক্ষেত্রে 2012 সালের আইনটাকে যদি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে এই যৌথ কমিটির সুপারিশগুলোকে যদি সামনে রেখে এগোতে যাই, তাহলে আমরা আশা করি ধীরে ধীরে এটাকে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারবো। ডক্টর মইনুল খান, আমার মনে হয় যে খুবই সুস্পষ্টভাবে বলেছেন আবু মোতালেব, আপনি কি মনে করেন? হ্যাঁ, আসলে উনি যেটা বলছেন যে প্যাকেজ ভ্যাটটা রাখার জন্য, ওনার মূল বক্তব্যটা হচ্ছে যে প্যাকেজ ভ্যাটটা যেন উঠিয়ে না দেওয়া হয়। আসলে যে এখানের একজন ব্যবসায়ী বলেছেন যে ফ্রান্সে প্রথম ভ্যাটটা চালু হয়, যিনি চালু করেছেন ওনার নাম হচ্ছেন ভ্যান সিমেন্স, ওনার যে প্রবর্তিত ভ্যাট সিস্টেম সেই ভ্যাটটাই কিন্তু আমরা আসলে চালু করছি এবং বিভিন্ন দেশে চালু আছে। এইটার মূল দর্শনই হচ্ছে এখানে কিন্তু মূল্য সংযোজন, যতটুকু মূল্য সংযোজন হবে ততটুকুর উপরেই কিন্তু ভ্যাট প্রযোজ্য হবে। তো সুতরাং প্যাকেজ ভ্যাটের যে সিস্টেম সেটা কিন্তু মূল আইনেও নাই এবং মূল যে দর্শন সেখানেও কিন্তু নাই। সুতরাং প্যাকেজ ভ্যাট হচ্ছে তার হচ্ছে আপনার উপরে যেটা প্রযোজ্য না সেটা আপনি থোক বরাদ্দ হিসেবে আপনি নিয়ে দিচ্ছেন, এর থেকে তো আপনি কমও আয় করতে পারেন, কমও সেল করতে পারেন, এর থেকে বেশিও করতে পারেন। তো সুতরাং এই এই যে অনুমান নির্ভর যে প্যাকেজ, এইটার কিন্তু কোনো লিগাল বেসিস নাই, আবার যে আমি মূল যে তত্ত্ব আছে তত্ত্বের সাথেও কিন্তু সম্পর্ক নাই। তো সুতরাং আমরা যে ভ্যাট ব্যবস্থায় উত্তরণ করছি 2012 সালের যে আইনের মাধ্যমে, সেখানে কিন্তু যতটুকু আপনি সেল করবেন ঠিক ততটুকুর উপরে কিন্তু ভ্যাট প্রযোজ্য হবে, যতটুকু আপনি ক্রেতার কাছ থেকে আদায় করবেন ততটুকুই আপনি জমা দেবেন। এখানে আপনি এখন 28,000 টাকা দিচ্ছেন, আপনার তো ভ্যাট আরও কম হতে পারে, বেশিও হতে পারে, যতটুকু হবে ততটুকু। সুতরাং এটা একেবারে খুবই সাইন্টিফিক এবং হিসাব নির্ভর, এখানে ফাঁকিরও কোনো সুযোগ নেই এবং অতিরিক্ত হয়রানি করারও সুযোগ নেই। আপনার যদি 5 কোটি টাকা প্রযোজ্য হয় সরকার 5 কোটি টাকাই নেবে, এর বেশিও নেবে না কমও নেবে না। এখন যেটা বলছেন যে আমার হিসাবপত্র রাখা যাবে না, আমার লোকজন নাই, আমি হয়তো এই ব্যয় করে আমার একটা এক্সট্রা ব্যয় হবে, আসলে মূল যে যে দর্শনটা মূল যে এখনকার যে আইনটা সেই আইনে কিন্তু সুস্পষ্ট বলা আছে, বর্তমান যে আইন আছে সেখানে অনেক হিসাবপত্র রাখতে হয়, অনেক কাগজপত্র রাখতে হয়, অনেক কমপ্লায়েন্স আছে, ইস্যুজ আছে, বিভিন্নভাবে বিভিন্ন স্টেজ অনুযায়ী মনিটরিং আছে। কিন্তু নতুন সিস্টেমে কিন্তু এই মনিটরিং সিস্টেমটা একেবারেই মিনিমাম পর্যায়ে আছে, উনি ওনার প্রয়োজনে উনি কী ক্রয় করলেন কী বিক্রি করলেন এটা উনি নিজেই কিন্তু হিসাব রাখছেন, ওই হিসেবের উপর ভিত্তি করে কিন্তু উনি কম্পিউটারে এন্ট্রি দিচ্ছেন। এবং সেখানেও কিন্তু সরকার একটা বিশেষ ব্যবস্থা রেখেছেন, কল সেন্টার করেছেন, বিভিন্ন পয়েন্টে একটা সার্ভিস সেন্টার করেছেন, যেখানে ট্রেডাররা গিয়ে ব্যবসায়ীরা গিয়ে কিন্তু কম্পিউটারগুলো তারা ব্যবহার করতে পারছেন, সেখানে কিন্তু কনসালটেশনের জন্য অফিসার সর্বক্ষণে পদস্থ থাকবেন, বিভিন্ন টেকনিক্যাল পার্সন পদস্থ থাকবেন, তারা দেখিয়ে দিবেন। সুতরাং এখানে কিন্তু একেবারেই ব্যবসা বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে কিন্তু নতুন আইনটা সামনে আসছে। এখানে যদি প্যাকেজ ভ্যাট যদি রাখা হয় তাহলে কিন্তু আমরা যে নতুন আইনে উত্তরণ ঘটছে, তাহলে নতুন আইনে কেন উত্তরণ ঘটলাম, এই তাহলে কিন্তু আমাদের যে এই যে ডেভেলপমেন্টটা আমরা যে একটা নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করছে সেটা কিন্তু উদ্দেশ্য ব্যাহত হবে। আমার মনে হয় যে আমরা লিগাল বেসিসের মধ্যে যতটা থাকা যায়, ইভেন যে তাত্ত্বিক ভিত্তি যেটা আছে সেটার মধ্যে থাকা যায়, তত বেশি ভ্যাটের যে ডিস্টর্শন সেটা কমে আসবে। সেটাকে সামনে রেখে কিন্তু আমরা কনভিন্স কিনা না, উনি যে কথা বলেছে আমি কিন্তু ওনার সাথে এই বিষয়ে, আমরা 2070-তে যখন যাবে পৃথিবীর কোথাও কিন্তু 15% সকল জায়গায় নেই মাল্টিপারপাস রেট রয়েছে। আপনি এই শুধুমাত্র 2টি দেশ, একটি হচ্ছে মরিশাস আর একটি হচ্ছে নিউজিল্যান্ডে, এই 2টি দেশেই 15% ট্যাক্স তারা নিচ্ছে। কিন্তু অন্য অন্য জায়গায় ইউরোপিয়ান কমিশনের যে ভ্যাটের যে ওই যে কথাটা বললেন প্যাকেজ, ওখানে প্যাকেজ সিস্টেমটা এইভাবে না, ক্ষুদ্র এবং ছোট ছোট পাইকারি পর্যায়ের যারা আছেন তাদের যে ইনকাম ট্যাক্সের যে আমরা অ্যাসেসমেন্টটা দেই, এই অ্যাসেসমেন্টের উপর 0.05, কোথাও 0.02, কোথাও 1, সেই সিস্টেমে আমরা আগামীতে আমরা এইবার হয়রানির থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই প্রপোজালটা দিয়েছি 14, যেখানে আমরা দিচ্ছি এখানে অ্যাবাভ 20% করেন, এবং সেই ক্ষেত্রে পার্টনারশিপ হলে যারা আরেকটু বড় তাদেরকে আরেকটু বেশি দেন, এর চেয়ে বড় আরেকটু বেশি দেন। উনি যে কথা বলেছেন যে সব ক্ষেত্রেই 15%,
এটা কিন্তু আদৌ সম্ভব না। আজকে পৃথিবীর অন্য অন্য উন্নত দেশের সাথে যদি আপনি সমন্বয় করতে যান, ইউরোপিয়ান কমিশনের কথা বলেছে বিভিন্ন যেখানে প্যাকেজ ভ্যাটটা সেখানে প্যাকেজ ভ্যাট না, এই সিস্টেমে তারা নিচ্ছেন যেখানে ছোট ছোট যারা পাইকারি খুচরা পর্যায়ে রয়েছেন, সেক্ষেত্রে আমরাও আগামীতে এই আইনের মধ্যে এটাকে আইন করে এই পর্যায়ে যাতে আসে, অলরেডি আমরা এই প্রস্তাবনা দিয়েছি, আলোচনা হচ্ছে, আমরা আশা করি সুপ্রিয় দর্শক, এসএটিভি সংলাপের এ পর্যায়ে নেব আরেকটা বিরতি, ফিরে এসে আবারও কথা বলবো ভ্যাটের ভীতি করণীয় কি এ বিষয়েই, আশা করছি সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে। আপনারা দেখছেন এসএটিভি সংলাপ, আমরা কথা বলছি ভ্যাটের ভীতি করণীয় কি এ বিষয় নিয়ে, আবারও ফিরবো আলোচনায়। আমরা বিরতির আগে আবু মোতালেব আপনাকে শুনছিলাম, ডক্টর মইনুল খান জি, এফবিসিসিআইর ডাইরেক্টর মহোদয় যেটা বলেছেন, তিনি বলেছেন যে ভ্যাটের রেট যেটা আছে সেটা অনেক বেশি এবং এটি অন্য দেশে একেবারেই বিরল। কিন্তু ওনার তথ্যের জন্য আমি আসলে কয়েকটা পয়েন্টস আমি বলতে চাই। সেটা হচ্ছে যে যদিও অ্যাপারেন্টলি মনে হয় যে 15% অনেক বেশি, কিন্তু ইফেক্টিভ রেট কিন্তু এটা স্টাডিতে দেখা গেছে 2-5%। তার মানে হচ্ছে যে আমরা 15% আমরা অ্যাপারেন্টলি আমরা ট্যাক্স নিচ্ছি, কিন্তু ক্রেতাকে অথবা বিক্রেতা তিনি কিন্তু যে রেটে নিচ্ছেন সেটা কিন্তু 2-5% বেশি না, কারণ তিনি যে আগে ভ্যাটটা দিয়ে আসছেন সেটা কিন্তু তিনি ক্রেডিট পাচ্ছেন, ক্রেডিট পরে কিন্তু তার মোট যে সংযোজন সেই সংযোজনের উপরে যে ভ্যাটটা নিচ্ছেন 15% হারে, কিন্তু টোটাল সেলের সেটি কিন্তু হিসাব করে দেখা যায় যে 2-5%। তো সুতরাং এখানে ইফেক্টিভ রেট কিন্তু একেবারেই কম, বাইরে থেকে মনে হয় যে 15%, কিন্তু বাট ক্রেডিট নেওয়ার পরে দেন এইটার রেটটা অনেক কমে যাচ্ছে, আর 15%-এর উপরেও কিন্তু অনেক দেশে আছে। মোতালেব একটু ভিন্নমত, মানে মাথাটা তিনি এমন ভাবে নাড়ালেন যেন উনি একটু ভিন্নমত পোষণ করছেন। আমার মনে হয় জনাব আবু মোতালেব আপনি এই 15%-এর বিষয়টা কিন্তু অন্য দেশে কিন্তু এর প্রেসিডেন্ট আছে, যেমন নিউজিল্যান্ডে 18%, ফ্রান্সে কিন্তু এটা 28%, আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু সেখানে 15%-এর প্রেসিডেন্ট আছে, সুতরাং অন্য দেশেও কিন্তু একই রেটে কিন্তু আছে। তো সুতরাং এখানে যদি আমাদের নেটটা যদি বাড়ে, আমাদের যদি কালেকশনটা যদি খুব কালেকশনে যদি অ্যাকাউন্টেবিলিটি বাড়ে, ট্রান্সপারেন্সি বাড়ে, তাহলে আমাদের কালেকশন আমাদের যে রেভিনিউ আহরণ যেটা সেটা কিন্তু বেড়ে যাবে। তখন ইতিমধ্যে কিন্তু ডিসকাশন আসছে যে যখন রাজস্বটা বেড়ে যাবে তখন এটা আরও হয়তো কমানোর একটা সুযোগ সৃষ্টি হবে, কিন্তু এই মুহুর্তে যে 15% যেটা করা আছে এটা অত্যন্ত যৌক্তিক, এবং এর যে লায়াবিলিটি সেই লায়াবিলিটি কিন্তু একেবারে ইফেক্টিভ রেট অনুযায়ী একেবারেই কম। রাজস্ব কিন্তু প্রতি বছরই বাড়ছে, প্রতি বছর আপনি অ্যানালাইসিস করে দেখেন গত 5 বছরের বাজেটে আমরা এই 21%, 25%, 30% আমরা কিন্তু বেড়েই যাচ্ছে, রাজস্ব কিন্তু বেড়ে যাচ্ছে। কিন্তু এখানে যে রিবেটের যে বিষয়টা বললেন উনি, দেশ উন্নত হচ্ছে, বিভিন্ন মেগা প্রকল্প হচ্ছে, কিন্তু পাশাপাশি কিন্তু সব ক্ষেত্রে কিন্তু মইনুল নাই, আবার দুর্নীতি হচ্ছে সমানে। যেখানে দেখেন ভারতের এক কিলো আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে ভারতের 1 কিলো কালভার্ট যে ব্রিজ তৈরি করতে 65 কোটি টাকা লাগে, 60-65 রুপি, চায়নাতে লাগে প্রায় 60-72 কোটি টাকা বাংলা টাকায়, আর এখানে আমার খরচ হচ্ছে 200-300 কোটি টাকা, বলার কেউ নাই। এইটার সমস্ত আজকে প্রাইভেট সেক্টর থেকেই এই ডেভেলপমেন্টের সুটটা কিন্তু আমরা এটার ভুক্তভোগী, কিন্তু আমরা কিন্তু ন্যাচারালি সকল ক্ষেত্রে সব জায়গা থেকে বঞ্চিত হচ্ছি। উনি একমত হবেন কি না জানি না, তবে আপনি দেখেন যে রিবেটের যে বিষয়টা, একমাত্র যারা বড়, এই দেশের বড়র সংখ্যা যারা আঙ্গুল ফুলে কলা গাছ, হচ্ছে এক শ্রেণীর লোক, আর বাকি 99% আমাদের মতো ওই যে পরজন্ম দুই জেনারেশন বিজনেস করার পর একটা ঢাকা শহরে বাড়ি করতে আমরা পারছি না। কিন্তু এক শ্রেণীর যেমন বড় ব্যবসায়ী যারা তথাকথিত ওই যে নতুন ব্যবসায়ী পলিটিক্যাল সেল্টারে আসছেন, আর এক শ্রেণীর ডোন্ট টেক আদারওয়াইজ
অনেক বড় বড় অফিসার আছেন যাদের ছেলেমেয়েরা ইউরোপ আমেরিকায় পড়ে, যাদের সেকেন্ড হোম আমেরিকায়, ওই দুবাই মালয়েশিয়াতে অনেক পলিটিক্যাল নেতার সেকেন্ড হোম ওইখানে, অনেক বড় যারা তথাকথিত আজকের প্রজন্মের ব্যবসায়ী তারা সেকেন্ড হোম করে রাখছে, কিন্তু আমাদের মতো আদি ব্যবসায়ী যারা আমরা ঢাকা শহরে একটা বাড়ি করতে পারিনি, তো আমাকে তখনই বলতে হবে, উনি যে লাইনে বলেছেন কম, আমি ওনার সাথে একমত, এটা তখনই হবে যখন আমার সাস্টেইনেবল হবে, সকল ক্ষেত্রে সমপর্যায়ে যাবে, সক্ষমতা বাড়বে, সক্ষমতা বাড়বে। আজকে দেখেন আমার প্যাকেজের ব্যাপারটাই বলি, এই ব্যর্থটা কার, আজকে আমরা সব সময় বলেছি প্লেন লেভেল ফিল করেন, আমার মার্কেটে 300 দোকান আছে, 300 দোকানকে নিবন্ধিত করেন, 300 দোকানে যাতে 4,000 হোক, 10,000 হোক, 14,000 হোক, 28,000 হোক, 30,000 হোক, সবাই যাতে দেয়, সে ব্যবস্থা, এই ব্যবস্থা আজকে আজকে এই 91 থেকে এখন পর্যন্ত আমরা বলেই যাচ্ছি, কিন্তু এটার রেজাল্ট কিন্তু দেখছি না। আমরা যারা নিবন্ধিত হচ্ছে তারা প্রতি বছর হয়রানি হচ্ছে, আর যারা না, এই যে 80% লোক তারা ব্যালেন্স করে ম্যানেজ করে তারা চলছে। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছে, আর আমার যে ব্যবসায়ীকে আমি সুস্থ ধারায় আনছি সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এইটা উভয়ের লাগবে, পার্টনারশিপ ভিত্তিতে যদি আমরা ইমান নিয়ে কাজ করি তাহলে দেশের সফলতা আরও বাড়বে। এই যে আজকে বাংলাদেশ যে পর্যায়ে দাঁড়িয়েছে আমি মনে করি এটা আরও বেগমান হবে। ব্যবসায়িক প্রতিনিধি আছেন, রয়েছেন শ্রেণী পেশার মানুষ, এ বিষয়ে তাদেরও মতামত শুনব। জি, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ আবুল খায়ের, সভাপতি বাংলাদেশ পিপিসি পাই প্রস্তুত করক সমিতি। আমি ডক্টর মইনুল সাহেবকে বলতে চাচ্ছি যে আমি একটা ক্ষুদ্র পিপিসি ব্যবসায়ী, আমাদের পিপিসি লাইনে দুইটা সেক্টর, একটা হলো স্বয়ংক্রিয় বিদেশি মেশিন দ্বারা প্রস্তুত করা হয়, আর একটা হলো আমরা দেশীয় লোয়ালক্কর দিয়ে লেদ ওয়ার্কশপের মাধ্যমে আমরা 2.5 থেকে 2 লাখ টাকার মধ্যে একটা মেশিন তৈরি করে আমরা ছোটোখাটো এই ফ্যাক্টরিগুলো ক্ষুদ্রভাবে আমরা এগুলো দীর্ঘদিন ধরে চলেছিলাম। ক্ষুদ্র পিপিসি কারখানাগুলি টার্ন ওভার অন্তর্ভুক্ত ছিল এবং আমি এটা টার্ন ওভার অন্তর্ভুক্ত দাবি করতেছি এটা দেওয়ার জন্য, এবং এই ফ্যাক্টরিগুলি ঢাকা এবং চট্টগ্রাম একসময় এগুলি শহর ভিত্তিক গড়ে উঠছে এবং এগুলো ইতিমধ্যে বাধ্যতামূলক এগুলি আপনার টার্ন ওভার থেকে বের করে দেওয়া হয়েছে, আমি এগুলোকে টার্ন ওভার বাধ্যতামূলক ভেটে নিয়ে এসেছি এবং আমি এগুলো টার্ন ওভার আর পুনর্বার চাচ্ছি। আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ আমির হোসেন নুরানি, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। আমাদের বাংলাদেশে লোহার খনি নাই, খনি না থাকাতে আকরিকও নাই, আকরিক দিয়েই এই লৌহ তৈরি হয়। লৌহ আমাদের প্রায় 4 লক্ষ ছোটো বড়ো শিল্প কারখানা আছে, আমাদের আমদানি পর্যায়ে 63% শুল্ক আছে, সেখানে 15% ব্যাট, এটিবি 4%, 19% আমরা ব্যাট খাতে দিয়ে আসছি। কিন্তু দেখা যায় আমদানিকারক থেকে যখন পাইকারি আমরা বিক্রি করি তখন 15%, পাইকারি বিক্রেতা যখন সে সাধারণ খুচরা পর্যায়ে বিক্রি করে সেখানে 15%, আবার খুচরা বিক্রেতা যখন কারখানাওয়ালার কাছে বিক্রি করে তখন 15%, একটা কারখানাওয়ালার কাছে যখন হাত বদল হয় তখন সেটা প্রায় 68% থাকে না, সেটা প্রায় 150 থেকে 200% গিয়ে পড়ে, তাতে করে কাঁচামালের উপর খরচ বেড়ে যায়, খরচ বেড়ে গেলে আমাদের শিল্প কারখানাগুলো আর চালানো সম্ভব হয় না, তাতে বিদেশ থেকে যে ফিনিশ প্রোডাক্টগুলো আমাদের দেশে এসে ভরে যাবে আর আমাদের শিল্প কারখানা বিপর্যয়ে নেমে আসবে। আমাদের আরেকটি প্রতিবন্ধকতা হলো আমরা যখন সৎভাবে যারা আমরা আমদানি করে আসি দেখা যায় 15% আমরা ভ্যাট দিলাম, কিন্তু বন্ডের যারা খোলা বাজারে মাল বিক্রি করতেছে তাদের ক্ষেত্রে আমরা ডক্টর মইনুল সাহেবকে আমরা বলবো, আমরা তার অফিসে আমরা একবার গিয়েছিলাম যে তাদের মালগুলো আমরা বিভিন্ন জায়গায় ধরে আসছিলাম, ধরে বলছি যে ভ্যাটের লোক মাল ধরার পরও ভ্যাটের লোক যায় নেই, বলছি যে আপনাদের কি ভ্যাটের প্রয়োজন নাই, আমরা একটা ছোটো ব্যবসায়ীর কাছে আপনারা চলে আসছেন অথচ এখানে কোটি কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়ে খোলা বাজারে বিক্রি করছে। আমাদের দাবি যাতে এই বন্ডের মাল খোলা বাজারে বিক্রি করে করে ভ্যাট ফাঁকি দেয়, সে পাশাপাশি সেটাও ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পাশে কে প্রশ্ন করবেন, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি খলিফা খালিদ আহমেদ, আমি একজন নাট্যকর্মী। আমার প্রশ্ন দুজনকেই, সেটা হচ্ছে যে মনিটরিং সেল গঠন করা যায় কিনা, যে রাজকোষাগারে যে ভ্যাটগুলো যাচ্ছে এটা সঠিকভাবে যাচ্ছে কিনা, এ ধরনের কোনো সেল গঠন করার সম্ভাবনা আছে কিনা। জি, অসংখ্য ধন্যবাদ। আবু মোতালেব, আসলে সমস্ত বিষয়গুলো হচ্ছে যে মনিটরিং সেল বলেন, অনলাইন সিস্টেম বলেন, সব কিছু ডিপেন্ড করে বিবেকের উপর মানুষের। আমি যখন ব্যবসা করতে যাব,
আমি নিজেকে স্বাধীনভাবে চিন্তা করব, আমি কাউকে ঠকাবার চিন্তা করব না, রাষ্ট্রকে ঠকাবার চিন্তা করব না। যদি আমাকে সেই সুযোগ রাষ্ট্র করে দেয়, আমার বিশ্বাস কোনো ব্যবসায়ী সাধারণত এর বাইরে যাবে না। প্রত্যেকটা ব্যবসায়ী চায় স্বচ্ছভাবে ব্যবসা করতে, সরকারকেও ট্যাক্স দিতে চায়। যদি সেই ক্ষেত্রে মোটিভেশন যদি দুই পক্ষের সমতালে হয়, উভয়ের মধ্যে পার্টনারশিপ আলোচনা ভিত্তি যদি থাকে, তাহলে এটা করা খুবই সহজ। আর যদি এর বাইরে আমরা যদি চিন্তা করি উভয় উভয় বেনিফিট হব, তাহলে সেই ক্ষেত্রে এইটা কার্যকর করা সম্ভব নয়। আজকে যে পর্যায়ে আমরা এসেছি, এনবিআর এবং ব্যবসায়ীদের মধ্যে আগে অনেকটা দূরত্ব ছিল, আজকে মইনুল সাহেব মিডিয়ার সামনে চলে এসেছে। আজ থেকে 10 বছর আগের কথা চিন্তা করেন, মইনুল সাহেবের জায়গার লোককে কিন্তু আমরা পাবলিক ফাংশনে কখনো চিন্তা করিনি, উনিও কখনো চিন্তা করেন না। আজকে আমাদের পার্টনারশিপটা এমন এক জায়গায় এসছে, স্বাচ্ছন্দ্যবোধ আছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু লোকের জন্য আমরা এই সৎ কাজ করতে গিয়ে ব্যত্যয় ঘটছে। আমাদের ব্যবসায়ীদের মধ্যেও নেতৃত্বের মধ্যে কিছু ফাটল আছে এবং এনবিআরের মধ্যেও এমন কিছু লোক গুপ্তি মেরে আছে যারা সরকারের এই উন্নয়নমূলক কার্যে ব্যাঘাত সৃষ্টি করছে এবং ব্যবসায়ীদের সাথে একটা দূরত্ব সৃষ্টি করছে। আমার বিশ্বাস যদি এই সমস্ত লোকেরা সচেতন হয়ে যায় এবং আমাদের ব্যবসায়ী নেতৃত্বের মধ্যেও যদি তাদের সাথে আতাত না থাকে, তাহলে আজকের যে লক্ষ্য আমরা চিন্তা করছি, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আজকে 2,00,000 কোটি টাকা বাজেটে আমরা প্রাইভেট সেক্টর থেকে ভ্যাট এবং ট্যাক্সের মাধ্যমে যেভাবে আমরা এগিয়ে এসেছি, এবার আরেকটা সুফল হয়েছে যে আয়করের দৃষ্টিকোণ থেকেও এখানেও আমাদের একটা বিরাট ফল্ট, যেখানে গণসচেতনতা করার কথা, ভ্যাটটা দিবে ভোক্তা, আমার ভোক্তা কিন্তু এখনও জানে না। সেই ক্ষেত্রে আমি এনবিআরকে মনে করব দেশের স্বার্থে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং এইটা গ্রামে গুঞ্জে, আজকে দেখেন শহরে আমরা যারা ব্যবসা করছি সকল ক্ষেত্রে আমাদের কী লাইবিলিটি নিতে হচ্ছে, যে কথাটা 2012 সালের যে কথাটা আইনটা ইমপ্লিমেন্ট হলেই, যে কথাটা তৌফিক ভাই বলেছেন, এখন বিদ্যুতের ট্যাক্স দিচ্ছে আমি 5%, সেটা চলে আসবে 15%। বিদ্যুতের এই পর্যায়ক্রমে 5-6 বার বিদ্যুতের দাম বাড়ার ফলে আমাদের অনেকেরই কষ্ট হচ্ছে, যেভাবে বিদ্যুৎ প্রোডাকশন বাড়ছে সেক্ষেত্রে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি, পাশাপাশি কষ্ট হচ্ছে। আর নতুন আইন যখন ইমপ্লিমেন্ট হবে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক 10% বিদ্যুতের দাম বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ছোটোখাটো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদেরকে কঠিন অবস্থায় পড়তে হবে। আর আরেকটা বিষয় মইনুল ভাইকে আমাকে বলতে বাধ্য করছি যে এই দেশে যারা বড় ফ্যাক্টরি পরিচালনা করছেন বন্ড ফ্যাসিলিটিতে, তারা কিন্তু বন্ডের মিসইউজ অনেক ক্ষেত্রে করছেন, এই মিসইউজের সৃষ্টিটা কারা করে দিচ্ছেন? অবশ্যই এনবিআরের মধ্যে এমন কিছু কর্মকর্তা রয়েছে যারা তাদেরকে সুযোগ করে দিচ্ছেন, তাদের এই সুযোগের ফলে আমরা ছোটোখাটো ইন্ডাস্ট্রিতে যারা খুব ভালো কিছু প্রশ্ন আসছে, এগুলো আসলে যেটা বলছি যে কমন প্রশ্ন, এগুলো আসলে প্রপারলি অ্যাড্রেস হওয়া উচিত। তো এই বিষয়গুলো বিভিন্নভাবে এনবিআর পুস্তিকার মাধ্যমে, সেমিনারের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু এগুলো বলার চেষ্টা করেছে। আমরা এগুলো আরও বেশি বেশি বলবো, বললে হয়তো এই এই যে গ্যাপ যেটা আছে, এই পারসেপশন যেটা আছে, এটা আর থাকবে না। প্রথমত হচ্ছে ওনার যে বক্তব্য আছে, যে ডিরেক্টর মহোদয় যেটা বললেন বন্ড মিসইউজের যে বিষয়টা, এটা শুধুমাত্র যে ওনাদের উদ্বেগ তা নয়, আমাদের জন্য কিন্তু একটা উদ্বেগ, কারণ এর দ্বারা শুধুমাত্র অসম প্রতিযোগিতাই সৃষ্টি হচ্ছে না, সরকার কিন্তু রাজস্ব হারাচ্ছে। আবার একদিকে এই যে ব্যবসায়ী নেতা বললেন যে শিল্প কারখানাও কিন্তু ছোট ছোট, এগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এই বন্ড ফ্যাসিলিটি কাদের দেওয়া হচ্ছে? যারা এই পণ্যটা এনে বিদেশে রপ্তানি করবে সাধারণত তাদেরকে দেওয়া হয় এবং তাদেরকে শুল্কমুক্ত সুবিধায় এই পণ্যগুলো আনার সুযোগ করে দেওয়া হচ্ছে, কিন্তু তারা এটা সুযোগ গ্রহণ না করে এটা মিসইউজ করে লোকাল মার্কেটে বিক্রি করে দিচ্ছে, তার মানে শুল্কমুক্ত সুবিধার এটা ওভার করছেন, যার ফলে তাদের যে কম্পিটিটর যারা আছেন লোকাল মার্কেটে, যারা স্থানীয় উৎপাদক আছেন, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই ব্যাপারে সরকার এবং এনবিআর অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। আমরা দুভাবেই কিন্তু এই বিষয়টাকে সমাধান করার চেষ্টা করছি, একটা হচ্ছে এনফোর্সমেন্টের মাধ্যমে, যারা এসব
অপব্যবহারের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ কার্যক্রম গ্রহণ করছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন মিডিয়াতেও আসছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান আমরা ঘোষণা করছি। যেখানে কোনো সুনির্দিষ্ট তথ্য পাচ্ছি সেখানে কিন্তু আমরা হস্তক্ষেপ করছি এবং তাদেরকে তাদের বন লাইসেন্স বাতিল সহ অন্যান্য যেসব কার্যক্রম আইনে বলা আছে সেসব কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে কিছু পলিসি আমরা মেজার্স নিচ্ছি যেগুলোর মাধ্যমে অটোমেটিক্যালি এই যে বন সুবিধা অপব্যবহারের যে ইনসেন্টিভ সেটা যেন কমে যায়। যেমন আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আমরা আলাপ আলোচনা করে দেখেছি, এটা তারাও একটা চমৎকার একটা ফিডব্যাক দিয়েছে। এটা আমরা নেক্সট বাজেটে এটা আমরা প্লেস করব, সরকারের বিবেচনার জন্য আমরা এটা সাবমিট করব। নিশ্চয়ই এটা আমাদের যে বন্ড মিসইউজের যে মাত্রা সেটা কমানোর জন্য নিশ্চয়ই সরকার এটা বিবেচনা করবেন। সেটি হচ্ছে যে আমরা যদি ট্যাক্স রেট আমরা যদি কমিয়ে দিতে পারি, যেসব পণ্য বন্ড মিসইউজ হয়, বেশি পণ্য না, সুনির্দিষ্ট কয়েকটা পণ্য, প্লাস্টিক এবং কাগজ এবং আরও দু চারটা আইটেম যেগুলো বেশি স্টিল প্রোডাক্ট যেগুলো আছে যেগুলো বেশি মিসইউজ হয় এবং যেখানে লোকাল ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে এবং এখানে হাজার হাজার লোক কর্মসংস্থান করছে এবং আমাদের স্থানীয় অনেক অন্টারপ্রেনার তারা এটার ব্যবসা করে এখানে তারা টিকে আছে, তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য আমরা ওই সব পণ্যের উপরে যাতে ট্যাক্সটা ইম্পোর্ট স্টেজে কমিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তিনি এসে এনে বন্ডের নামে এনে এটা স্থানীয় বাজারে বিক্রি করার যে তার যে পার্সোনাল যে গেইন যেটা প্রফিট আছে এটা কিন্তু কমে যাবে, আর এটা কমে গেলে সে মিসইউজ করবে না। সুতরাং এইভাবে কিন্তু আমরা পলিসির মাধ্যমেও কিন্তু অ্যাড্রেস করার চেষ্টা করছি। তো এটি নিশ্চয়ই নেক্সট বাজেটের মাধ্যমে আমরা এই পলিসিটা আমরা গ্রহণ করব। আর ওনার যে বক্তব্য সে ওনার যে প্রশ্ন সেটা হচ্ছে কুটির শিল্প সংক্রান্ত। কুটির শিল্প দেওয়া হয়েছিল আগে কতিপয় শর্তের কারণে, কতিপয় শর্ত পরিপালন করলে কুটির শিল্পের সুবিধাটা দেওয়া হয়, কিন্তু শর্তগুলো যদি পরিপূরণ না করা হয় তখন কিন্তু কুটির শিল্পের ফেসিলিটি দেওয়া যায় না। নিশ্চয়ই ওনার এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটি এখন ট্যাক্স আরোপ করা হয়েছে, ভ্যাট আরোপ করা হয়েছে, এই যে নির্দিষ্ট যে স্ল্যাব আছে স্ল্যাবের উপরে হয়তো ওনার সেলের পরিমাণটা বেড়ে গেছে এবং নিশ্চয়ই সেটা এটা কোনো ক্যালকুলেশনের মাধ্যমে এটা বের করা হয়েছে, যার জন্য এখন এই ভ্যাটের আওতাটা সম্প্রসারণের অংশ হিসেবে ওনার সেক্টরটা ভ্যাটের আওতাধীন চলে আসছে। সুতরাং এখানে তো একেবারে ভ্যাট আইন যথাযথভাবে প্রয়োগ করেই কিন্তু বিভিন্ন স্টেজে 15% করে ভ্যাট দেওয়া হচ্ছে, যার ফলে আলটিমেটলি এখানে 200% বা তারও বেশি হচ্ছে। কিন্তু আসলে আপনি যেটা বলছেন এটি প্র্যাকটিক্যালি এটি কতখানি সম্ভব এটা আমি হয়তো এটা বিবেচনা করছে না, কারণ তবে আমার মনে হয় ভ্যাটের যে মূল কনসেপ্ট সেটা হচ্ছে কিন্তু প্রতিটা বলতে পারেন যে এই ধরনের ঘটনা ঘটলে আপনারা সেটি পুনর্বিবেচনা করবেন, এটি হওয়ার কথা না, কারণ ভ্যাট সিস্টেমটা একেবারেই অডিট নির্ভর এবং ক্রেডিট নির্ভর। তার মানে হচ্ছে যে আপনি যে স্টেজে ভ্যাট প্রদান করবেন সে স্টেজে আপনাকে আপনি হিসাব করুন আপনি পূর্বে কত টাকা ভ্যাট দিয়ে আসছেন ওই র মেটেরিয়ালস সংশ্লিষ্ট পণ্যের উপরে, যে অংশটুকু আপনি ভ্যাট দিয়ে আসছেন সেটুকু আপনি ক্রেডিট নেবেন, সেটুকু আপনি ডিডাক্ট করবেন, মাইনাস করবেন, এবং পরবর্তীতে আপনি আবার 15% নিলে আপনার ইফেক্টিভ রেট হবে 4-5%। সুতরাং আপনাকে ওই স্টেজে আপনার যদি রেট ক্যালকুলেট করেন নেট ইফেক্ট 15% হবে না, নেট ইফেক্ট হবে 2-5%। সুতরাং আপনি যে কিনে নিয়ে আসছেন সেই রসিদটা আপনি আপনার কাছে রাখবেন, রাখলে কিন্তু ওইটুকু ভ্যাট ফাঁকি দিলে, কারণ ইনকাম ট্যাক্সটা কিন্তু নিজের অর্জন, নিজের অর্জনটা যদি নিজে ফাঁকি দেয় সেটা কিন্তু তার একেবারে ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু ভ্যাটটা কিন্তু জনগণের ভ্যাট। আপনার কাছ থেকে আমি ভ্যাট নিলাম, এই ভ্যাটটা আমি সরকারের খাতে জমা দিলাম, তা আমি এটা আত্মসতের পর্যায়ে পড়ে, এটা অত্যন্ত গর্হিত কাজ, এটা অত্যন্ত ঘৃণ্য কাজ এবং বিশ্বের সব জায়গায় বিশেষ করে আমেরিকাতে এটি কঠোরভাবে এটি দেখা হয় এবং এখানে কিন্তু জেল জরিমানা শুধুমাত্র জরিমানা না, এখানে জেলেরও ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের দেশেও ডেফিনেটলি যারা ভ্যাট আদায় করবেন তাদেরকে ভ্যাট জমা দিতে হবে এবং এখানে জনগণের টাকা আত্মসাত করার কোনো সুযোগ নেই এবং সেটা যদি কেউ করে তাহলে সেটি অবশ্যই
আইনে যে কঠোর ব্যবস্থার কথা বলা আছে সেটি মনিটর করা উচিত, এবং সেই জন্য কিন্তু ইন্টারনালি যেরকম সক্ষমতা বাড়ানোর একটা প্রয়োজন আছে, তেমনি উনি যেটা বলেছেন ব্যবসায়ীদের সাথে একটা সমঝোতা করে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটা মনিটরিং সেল করা যেতে পারে, বাট এটি যথাযথভাবে জমা হোক এটি কিন্তু এনবিআর চায় এবং সৎ ব্যবসায়ী যারা আছে তারাও চায়, আর জনগণ যিনি দিচ্ছেন তিনি তো চাইবেন, তিনি আমি ট্যাক্সটা দিলাম এই ট্যাক্সটা যদি সরকারের কোষাগারে যথাযথভাবে জমা না হয় তাহলে তো আমার মনে একটা ক্ষোভ জাগবে, আমার মনে একটা এক ধরনের ডিপ্রাইভেশন জাগবে যে কেন আমার টাকাটা জমা হলো না। এই জন্য এনবিআর যা যা করার সেটা করবে কিন্তু। ডক্টর মইনুল খান, জনাব আবু মোতালেব, একটা বিষয় ওই যে টার্নওভারে যে 3% এটা কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু বৈধ 3% থাকবে, কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই দুইটা জায়গায় ছোটোখাটো ফ্যাক্টরি ক্ষেত্র আপনার 15% ভ্যাট দিতে হবে, সেক্ষেত্রে তো সামঞ্জস্য তো থাকলো না, এই সামঞ্জস্যের বিষয়টি আপনি আশ্বস্ত করবেন কিনা? ডেফিনেটলি এখানে কিন্তু আবারও সেই একই কথা যে ভ্যাটের মূল দর্শনই হচ্ছে আপনি যতটুকু সেল করবেন ততটুকুর উপরেই আপনি ভ্যাট দেবেন, এখানে কিন্তু আপনি আয়ের উপর দিচ্ছেন না, আপনি কত টাকা আয় করছেন সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স, আর ভ্যাট হচ্ছে আপনি যদি 10 টাকা বিক্রি করেন 10 টাকার উপরেই ভ্যাট দেবেন, আপনি 5 টাকা বিক্রি করেন 5 টাকার উপরে ভ্যাট দেবেন, আপনি যদি কোনো সেল না হয় আপনার ভ্যাট দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেটা চট্টগ্রামে হোক যেটা সেটা যদি বরিশালে হোক অথবা ময়মনসিংহ হোক অথবা ঢাকা হোক যেখানে হোক না কেন আপনি যতটুকু আপনি ভ্যাট আপনি দেবেন ততটুকুই যতটুকু আপনি সেল করবেন, যতটুকু আপনি জনগণের কাছ থেকে অথবা ক্রেতার কাছ থেকে আপনি গ্রহণ করবেন ততটুকুই আপনি ভ্যাট দেবেন। জি, ডক্টর মইনুল খান এবং আবু মোতালেব, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা শ্রেণী পেশার মানুষ রয়েছেন আপনাদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে এই আমাদের এই আয়োজন সমৃদ্ধ হয়েছে, আপনাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আজকের এসএটিভি সংলাপ শেষ করবার আগে বলতে চাই, ব্যাট নিয়ে জনমনে ও ব্যবসায়ীদের যে ভীতি সেটি দূর করে প্রীতি গড়ে তুলতে হবে, ব্যাট আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি যাতে না হয় সেদিকে রাজস্ব বোর্ডকে নজর দিতে হবে, এই প্রত্যাশায় শেষ করছি এসএটিভি সংলাপ। দর্শক, জানিয়ে রাখি এসএটিভি সংলাপ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 9টায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন। We'll be right back.